আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমার সাথে আছে আমার শ্রদ্ধেয় প্রফেসর নিয়াজ আহমেদ খান, আমার বড় ভাই সমতুল্য। আমার দূর থেকে ওনাকে আমি অনেক শ্রদ্ধা করি, ফলো করি, এবং একজন এডুকেশনিস্ট এবং খুবই নলেজেবল। আমি দূর থেকে ওনাকে ফলো করি সব সময় ওনার কাজকর্মগুলো, এবং উনি যেমন লেখাপড়ার সাথে ইনভলভমেন্ট আছে, ডেভেলপমেন্টের সাথে উনি আছেন। উনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একসময় ছিলেন, পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে যান। ইনফ্যাক্ট আসলে আমাদের মধ্যে ওরকম যোগাযোগ না থাকলেও, বা যেটা হচ্ছে ডিজিটালি যোগাযোগটা সবসময় ছিল। তো স্যারকে অসংখ্য ধন্যবাদ যে স্যার আপনি আমার সাথে যুক্ত হওয়ার জন্য, যে কিছু ব্যাপারে আমরা জানতে চাইবো আপনার কাছে, যেহেতু আপনি ডেভেলপমেন্ট নিয়ে অনেক লেখাপড়া করেছেন, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি ওয়েলস ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছেন, এরপরে আপনি পোস্ট ডক করেছেন অক্সফোর্ড থেকে। তো সেগুলো একটা পার্সপেকটিভ, ভালো ভালো জায়গা থেকে আপনি লেখাপড়া করে এসে যে ডেভেলপমেন্ট গুলোর সাথে আপনি ইনভলভমেন্ট ছিলেন, সেখানেও কি ধরনের কাজ করতে পেরেছেন বা কি ধরনের ডেভেলপমেন্ট হয়েছে, আমাদেরকে যদি একটু দিক নির্দেশনা দেয়া যায় বা আমরা যদি একটু বুঝতে পারি, তাহলেও আমরা বুঝতে পারবো যে যে হোয়াট ইজ দ্য ট্রু মিনিং অফ দ্য ডেভেলপমেন্ট। তো স্যার আপনাকে অনেক ধন্যবাদ। স্যার প্রথমে স্যার আমার স্যার আপনার মাইকটা যদি আনমিউট করতেন স্যার। থ্যাংক ইউ স্যার। স্যার প্রথমে স্যার আমরা আপনার কাছে জানতে চাইবো স্যার, যে আপনি এই যে স্যার আপনার পথ চলা আপনার শুরু থেকে, স্যার আপনি যদি আপনার মানে শর্টলি আপনার সময়ের খুব আছে, আপনি খুব ব্যস্ততার মধ্যে আছেন, মানে ছোটবেলা থেকে আপনি আজকে নিয়াজ আহমেদ খান এই যাত্রাটা যদি আপনি সংক্ষিপ্ত ভাবে আমাদেরকে একটু বলতেন স্যার। প্রথম কথা হচ্ছে আপনার সাথে সময় কাটানোটা সবসময় আনন্দের ব্যাপার। আমাদের মধ্যে এই কম্বিনেশনটা, প্র্যাকটিসিং ম্যানেজমেন্ট এবং একাডেমিক ডিসকোর্স, এই দুটোর ভিতর যে কম্বিনেশন, আমি মনে করি আমাদের এই সাবজেক্টগুলো বুঝবার বা জানবার জন্য ওই সমন্বয়টা, তত্ত্ব এবং বাস্তবতার সমন্বয় খুবই দরকার। আমাদের একাডেমিয়াতে এই ধরনের মানুষের সংখ্যা খুবই কম যারা দুটো জগতেই বিচরণ করেছেন, আপনি তাদের মধ্যে একজন। এই উদ্যোক্তার জন্য আপনাকে ধন্যবাদ জানাই যে এই সুযোগে আবার আমাদের কিছু বন্ধু বান্ধবদের সাথে একটু খোলামেলা কথা বলার মত বিনিময়ের সুযোগ হলো। আপনার এই লাইভ প্রোগ্রামগুলো আমি এনজয় করি। আমার মনে হয় যে একাডেমিয়াতে একটা ইনফর্মাল লেভেলে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আপনি নিয়ে এসছেন এবং অনেক কিছু কন্ট্রিবিউশন রয়েছে বলে মনে করি। তো ধন্যবাদ আমাকে আপনার প্রোগ্রামে আনবার জন্য, এবং এই সুযোগে কিছু সময় আমরা আমাদের বৃহত্তর বন্ধু বান্ধবদের সাথে কাটাতে পারবো, এটা সম্মানের বিষয়। নিজের সম্পর্কে আসলে খুব বেশি কিছু বলার নেই। আমি যে খুব পরিকল্পনা করে এই পর্যায়ে এসেছি সেটা মোটেই বলা যাবে না। আমি একটা মোটামুটি সিভিল সার্ভিস ধরনের ব্যাকগ্রাউন্ডের পরিবার থেকে এসেছি, আপনি কিছুটা জানেন সেটা, আমার দাদা, আমার বাবা ইত্যাদি। তো সুতরাং ছোটকালে আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছি, আমাদের বাবার চাকরির সুবাদেই বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছি, বলতে বিভিন্ন রকম মানুষ, বিভিন্ন কালচারকে দেখার একটা সুযোগ হয়েছে। একটা ব্যাপার আমরা খুবই বারবার খেয়াল করেছি, সেটি হলো যে এই যে মানুষে মানুষের পার্থক্য, সমাজে সমাজে পার্থক্য, বিভিন্ন স্থান এবং কালের যে পার্থক্য, এই পার্থক্য এবং বৈচিত্র্যই যে একটা বড় শক্তি হতে পারে, এটা একদম ছোট কালের শিক্ষা। তো সেটা আমাদের কাজে লেগেছে বলে আমার মাঝে মাঝে মনে হয়। তারপর কিভাবে যেন কি হলো তো, আমি হঠাৎ করে এসএসসি তে একটু ভালো করে দিলাম, তো আমি আপাতত এদেরই রাখি সংক্ষেপে। তো ওই সময় আমাদের আমলে এগুলোকে স্ট্যান্ড করা বলতো, তো আমি এসএসসি তে কিভাবে যেন ফার্স্ট হয়ে গেলাম, জাস্ট অ্যাক্সিডেন্টালি, খুব একটু আই ফিল ভেরি এম্বারাস টু টক অ্যাবাউট মাইসেলফ। তো যাই হোক, এখন যা হয় যে 2 লক্ষ 2.5 লক্ষ ছেলে মেয়ের মধ্যে হঠাৎ একটা লোক যদি ফার্স্ট হয়ে যায়, তো ইউ হ্যাভ এ বিল্ডারিং ফিলিং। কারণ আমি কোনো যে খুব পরিকল্পনা করে এটা করেছি তা না, কিন্তু একবার যখন হলো তারপরে পরিস্থিতিটা হঠাৎ পরিবর্তন হয়ে গেল। আমাকে দেখলাম আমার শিক্ষকরা খুব হঠাৎ করে গুরুত্ব দিচ্ছেন, বাসাতেও লোকজন বেশ আদর আপ্যায়ন করছেন, পাতে আলাদা করে খাওয়া দাওয়া দিয়ে দেওয়া হচ্ছে, হোল নিউ লেভেল অফ এন্টারটেইনমেন্ট ফর মি অ্যান্ড রেকগনিশন বোর্ড। এই ওই পর্যায়ে আমি ইন্টারমিডিয়েটে, আমাদের আমলে এইচএসসি বলতো, ইন্টারমিডিয়েট বলতো, এখন এইচএসসি বলে,
এই এইচএসসি তে হায়ার সেকেন্ডারি সার্টিফিকেশন আবার আমি কিভাবে যেন এটা কন্টিনিউ করলাম যে আবার এক হলো, কিন্তু আমি এটা নিশ্চিত আপনাকে একটা কথা বলতে পারি, কেউ যদি বলে থাকেন যে আমি পরিকল্পনা করে এক হয়েছি, দ্বিতীয়বারও পরিকল্পনা করে এক হয়েছি, তিনি আইদার মহাপুরুষ অথবা মিথ্যুক, দুটার একটা। এই ক্ষেত্রে কথা খুব পরিষ্কার, সেটা হলো যে আমি মূলত যে কাজটা ওই সময় করছিলাম সেটা হচ্ছে একরকম একটা চর্চার মধ্যে থাকা, এবং একটা পর্যায়ে আমি খুব বুঝতে পারছিলাম যে 90% একথা আমি সবসময় বলি, 90% হচ্ছে নির্জলা পরিশ্রম, হাড় কাঁপানো পরিশ্রম, মাটি কাটার সমান পরিশ্রম, এটা হচ্ছে একজন মানুষের ভালো করার প্রথম চাবি, বাকি 10% তার মেধা কাজ করবে। সুতরাং মেধার কারণে আপনি পরিশ্রমকে ডিঙিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই, পরিশ্রম পুরোপুরি করলে মেধা যদি থাকে ইট উইল হ্যাভ এ ফেসিলিটেটিভ এফেক্ট অন ইউ, এবং অতটুকু ওই 10%। আচ্ছা, তারপরে আমি আপনি হয়তো জানেন যে ওই পর্যায়ে আমি বিশ্ববিদ্যালয়ে মূলত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে লোকপ্রশাসন বিভাগে ছিলাম, অনার্স এবং মাস্টার্স যা হয় যে ওই পর্যায়ে যে যা হয় যে একসময় মনে হয় যে আমি যেহেতু এর আগে এক হয়েছি, দ্বিতীয়বার এক হয়েছি, তৃতীয়বার যদি ধরে রাখতে না পারি কি হবে, এসব করতে করতে আমি মোটামুটি ওই দেখা গেল অনার্স মাস্টার্সেও আবার এই একই হলো। এখন এই এক হওয়ার ব্যাপারটা দুটো ডাউন সাইড আছে, আমি এটা একটু উপনীত হবে না বললে বিষয়টা অসম্পূর্ণ থাকবে। জীবনে আপনাকে প্রত্যেকবার ফার্স্ট হতে হবে, এটি কোনো আসলে প্রয়োজন নেই, আপনি যদি ওয়েন ইউ লুক ব্যাক ইন টু ইউর লাইফ, ওকে, আপনি যদি জীবনে দুইবার সেকেন্ড হন, মহাভারত অশুদ্ধ হবে না, কোরআন অশুদ্ধ হবে না। সুতরাং ওই ক্ষেত্রে বরং আমি যদি কিছুটা থিতু হয়ে আমার একটু সামাজিক পারিবারিক দায়িত্বগুলো বেশি পালন করতে পারতাম, আমি আসলে তুলনামূলকভাবে খুশি হতাম। আমি যে ভালো করে খুশি হইনি তা না, অবশ্যই খুশি হয়েছি, কিন্তু এটি আমার জীবনটাকে একদম একমুখী করে ফেলেছিল, শুধু পড়াশোনা এই জগতের মধ্যেই মূলত আমি একটু কমপ্লিট আবদ্ধ করে। তো যাই হোক, এর পড়ার অংশটুকু মোটামুটি তুলনামূলকভাবে সহজ। তারপরে আমি তো যাই হোক কিছু বিদেশে পড়াশোনা শুরু করলাম, ইউনিভার্সিটি অফ ওয়েলস, সোয়ানসি এবং কার্ডিফ দুটো ক্যাম্পাসে কিছু সময়ের জন্য ছিলাম, পরবর্তীতে অক্সফোর্ডে, এবং এশিয়ার দিকে আমি এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজিতেও কিছুদিন ছিলাম। এই হচ্ছে মোটামুটি পড়াশোনার একটা ব্যাপার, কিন্তু প্র্যাকটিসিং পর্বে আমি অলওয়েজ একটা জিনিস অনুভব করেছি এবং একরকম টানও ছিল ছোটকালে, যেহেতু বাবার সাথে ঘুরে বেরিয়েছে মাঠে ময়দানে, আমার ধরান ওটা একটা প্রধান কারণ হতে পারে। আমার দাদাকেও দেখেছি, আমাদের উনি খুব পরিণত বয়সে আমরা তাকে পেয়েছিলাম, কিন্তু তার সব সেকেও মাঠের গল্প আমরা নিয়মিতই শুনেছি, উনি তখন সিভিল সার্ভিসে, আমার বাবাও তাই, ওই মাঠকে দেখার, উন্নয়নকে দেখার প্রায়োগিক দিকটা আমার একটা সবসময় একটা নেশার মতো ছিল। ফলটা আমি ইনফ্যাক্ট আমার মাস্টার্সের রেজাল্ট হওয়ার পর, রেজাল্ট হয়নি, পরীক্ষাটা শেষ হয়েছে, তখন থেকে আমি মাঠে কিছু ঘোরাঘুরি করার সুযোগ পেলাম, বিশ্বব্যাংকের একটা ইন্টার্নশিপ, আমাদের আমলে এটাকে ওয়াইপি বলতো, ইয়াং প্রফেশনাল, তারপরে তখন একটা প্রতিষ্ঠান মাত্র গড়ে উঠছিল, পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন, আমি খুব সুযোগ পেয়েছিলাম খুব বড় মাপের মানুষের সাথে কাজ করতে চেয়ে, এবং তখন তো আমাদের বয়সও একান্তই অল্প, কিন্তু আমি মোটামুটি কিছু সারা মাঠ ঘাট ঘুরে উন্নয়ন, অনুন্নয়ন, বেকারত্ব, কর্মসংস্থান, এই ব্যাপারগুলিকে আমি খুব কাছ থেকে দেখার সুযোগ পাই, এবং একটা অমূল্য অভিজ্ঞতা বলে আমি মনে করি। বহুবার আমি হোঁচট খেয়ে পড়েছি, বিভিন্ন রকম ভুল করেছি, কোনোটা শুদ্ধাতে পেরেছি, কোনোটা শুদ্ধাতে পারিনি, কিন্তু ওই থেকে থেকে শেখার ব্যাপারটা আমার কাছে দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে যে ওই সময়টাতে, সেটা হলো যে এই তত্ত্ব এবং প্র্যাকটিসের যে মেলবন্ধনটা, এবং উন্নয়নকে কাছ থেকে দেখা, ওই অনুযায়ী কিছু লেখালেখি করা, সেগুলো জার্নালে পাবলিশ করার চেষ্টা করা, এবং জার্নাল থেকে ফিডব্যাক নিয়ে আবার মাঠে যেয়ে দেখা যে আমরা তত্ত্বে তো এটা দেখলাম বা বললাম, এখন দেখি মাঠে এটা কাজ করছে। ওইভাবে ডেভেলপমেন্ট জগতের প্রতি আমার একটা একরকম নেশার মতো হয়ে গেল। তারপর আমি বিভিন্ন সময়ে আমি প্র্যাকটিসিং ম্যানেজার হিসেবে সামান্য কিছু কাজকর্ম করেছি, আমি করছি আর কি, ক্ষমা করবেন, জাস্ট উদাহরণের জন্য একটা কথা বাতিল করতে হচ্ছে, তো জি জাস্ট ওই পয়েন্টটা। তো তখন আমি এসে নিশ্চিত ছিলাম না যে আমি কোন দিকে যেতে চাই, আমি একটু ডেভেলপমেন্টে যেতে চাই না আমি বিশ্ববিদ্যালয়ের দিকে যেতে চাই। আমাদের আমলে রাজনীতির পরিমাণ এরকম তীব্র ছিল না যে রাজনীতি, আমরা যারা রাজনীতির সম্পূর্ণ বাইরের মানুষ,
কোনোভাবেই সস্তা ছিল না। আমাদের চাকরি এই আমলে হতো কিনা আমি ঠিক জানিও না আসলে, কিন্তু আমাদের ওই সময় হয়েছে পিওরলি রেজাল্টের ভিত্তিতে, তখনও রেজাল্টের একটা বড় মূল্য ছিল, তো সেই জন্যই হয়তো হয়েছে। তো যাই হোক, আমি একই সাথে আমি বিশ্ববিদ্যালয়ে চাকরিও পেলাম, সিভিল সার্ভিসের পরীক্ষাটা ওই সময় দিলাম। এরপরে যেটা হলো যে আমি উন্নয়নের কিছু কাজ যেটা আগেই করতাম ওখান থেকেও কিছু একটা প্যারালাল ক্যারিয়ার ডেভেলপমেন্টের আমি সুযোগ পেলাম। তো আমি এডিবিতে কিছুদিন কাজ করলাম, সে ডেভেলপমেন্ট ব্যাংকে রেটা 5900 বলে একটা বড় কর্মকাণ্ড তাদের ছিল, আমি নেশিয়াল রিসোর্স ম্যানেজমেন্ট স্পেশালিস্ট হিসেবে কিছুদিন ছিলাম। তারপরে ইউএনডিপিতে একটা বড় সময় ছিলাম প্রায় 4-4.5 বছরের মতো, আমি চিটাগং হিল ট্র্যাকসের প্রোগ্রামের হেড ছিলাম, সিনিয়র প্রোগ্রাম কোঅর্ডিনেটর হিসেবে ইউএনডিপি বাংলাদেশে। এবং তারপরে মোর রিসেন্টলি 3-4 বছরের মতো আমি IUCN বলে একটা বড় এনভায়রনমেন্টাল প্রতিষ্ঠান, এটা আসলে পৃথিবীব্যাপী তারা কাজ করে, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার IUCN। এটা বাংলাদেশ অপারেশন ইজ অ্যাকচুয়ালি ভেরি মডেস্ট, বাট ইটস এ গ্লোবাল নেটওয়ার্ক, গ্লোবালি এটা ইস ইন্টার গভর্নমেন্ট এজেন্সি, যথেষ্ট বড়, ইউএন এর সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে। তা আমি তার বাংলাদেশের প্রধান, এটাকে কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ বাংলাদেশ বলে, ওই পদেও কিছুদিন চাকরি করেছি, এটা ডিপ্লোমেটিক পজিশন, সুতরাং সরকারের সাথেও খুব ঘনিষ্ঠভাবে কাজ করার কিছু সুযোগ আমার বিভিন্ন সময় হয়েছে। তো এইভাবে যে সংক্ষেপে যে পয়েন্টটা সেটা হচ্ছে যে প্র্যাকটিসিং ম্যানেজমেন্টের একটা দিক আর একাডেমিক জগতের একটা দিক। আমি প্রথম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছিলাম, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছি মূলত উন্নয়ন বিভাগের কনসলিডেশনের দায়িত্বটা পালন করবার জন্য, ওটার চেয়ারম্যান ইত্যাদি এইসব দায়িত্ব। এবং দেশের বাইরে আমি এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজিতে ছিলাম, যেটা বলেছিলাম যে কিছু সামান্য অভিজ্ঞতা এশিয়া রিসার্চ ফেলো বলে। অক্সফোর্ডে পড়াশোনা বাইরেও আমি কিছুদিন ওখানে সাউথ এশিয়ান ফেলো বলে একটা পদে ছিলাম, ভিজিটিং ডিস্টিংগুইশড ভিজিটিং রিসার্চার ছিলাম এশিয়ান আমেরিকান ইউনিভার্সিটি অফ কায়রোতে ইজিপ্টে, এবং দেশের ভিতরে প্রধান বিশ্ববিদ্যালয়গুলো যা আছে অ্যাডজাংক্ট ভিজিটিং ক্যাপাসিটিতে এশিয়ান ইউনিভার্সিটি অফ ওমেন, ব্র্যাক, IUB, নর্থ সাউথ, ইস্ট ওয়েস্ট, এগুলো প্রত্যেকটাতেই কিছু না কিছু সময় জড়িত ছিলাম। তো এই দুটো ক্যারিয়ারকে আমি পাশাপাশি দেখার সুযোগ আমাকে আল্লাহ করে দিয়েছেন, আমি এই জন্য অত্যন্ত কৃতজ্ঞ অনুভব করি। এবং আমি সবসময় মনে করি যে এই প্ল্যানটা আমাদের সাথে বিশ্ববিদ্যালয় জগতের সাথে তাশ্বেরি প্রতিষ্ঠানগুলোর সাথে প্র্যাকটিসিং ম্যানেজারদের একটা দূরত্ব সৃষ্টি হয়েছে। আমাদের এই দুটো শক্তিশালী প্রতিষ্ঠানকে এক জায়গায় করাটা খুবই জরুরি, প্র্যাকটিসিং কোয়ার্টার্স এবং একাডেমিক কোয়ার্টার্স, দে হ্যাভ টু কাম টুগেদার টু প্রডিউস এ সিনথেসাইজ ইম্প্যাক্ট অন দ্য সোসাইটি। এখন আমরা উই আর ওয়ার্কিং ইন আইসোলেশন, ফলে যেটা হচ্ছে যে আমার ইম্প্যাক্টটাকে আমরা একসাথে করার যে একটা সিনথেসাইজ এফেক্ট সেটা আমরা ঠিক মতো করতে পারছি না। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যোগদান করি বোধহয়, মানে যাই হোক, আমি স্যার যে জিনিসটা স্যার আপনাকে এরপরে জিজ্ঞেস করতে চাচ্ছি সেটা হচ্ছে, স্যার আপনি তো নামকরা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছেন, সেখানকার আউটলুক গুলো দেখেছেন, প্রফেসরদের থিংকিং গুলো দেখেছেন, সেখানকার বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের বাইরে সেইসব দেশের স্ট্রাকচার গুলো দেখেছেন, নানা দেশে আপনি কাজ করেছেন, এশিয়া এবং এশিয়ার বাইরে মিডিল ইস্ট অথবা আফ্রিকান কান্ট্রি, আপনি বোধহয় কায়রোতেও ছিলেন বললেন। সো আমার কাছে আমার প্রশ্নটা হচ্ছে স্যার, আমরা তো ডেভেলপমেন্ট হয়েছে আমাদের, এখানে কোনো সন্দেহ নাই, কিন্তু যে প্রশ্নটা সবসময় দেখা যায় যে শোনা যায় আর কি, আমরা যে জায়গায় যেতে পারতাম ওই পর্যন্ত যাওয়া হয়নি, বা কি কি ইন্ডেক্সে আমরা আসলে, যে আমি সবসময় আমার ফেসবুকে একটু কটাক্ষ করে লিখি যে বানরের তৈলাক্ত বাসের মতো এক পায়ে গিয়েছি দুই পায়ে পিছিয়েছি, আবার অনেক ইন্ডেক্স আমরা অনেক ভালো করেছি। স্যার এই জিনিসগুলো যেহেতু আপনি ডেভেলপমেন্টে আছেন একটু জানতে চাচ্ছি স্যার, যেহেতু স্যার এই জায়গাটা আমরা মোটামুটি ব্ল্যাঙ্ক স্যার। জি, ডেভেলপমেন্টের ব্যাপারটা তো আসলে প্রতিদিনের অভিজ্ঞতার বিষয়, সুতরাং আমরা কেউই ওই হচ্ছে ব্লাইন্ড না, আমরা তো ডেভেলপমেন্টের মধ্যেই আছি, আমরা হয়তো তার থেকে নিয়ে কিছুটা ওটাকেই কিছুটা তত্ত্বে সাজানোর চেষ্টা করছি, কিন্তু এই ব্যাপারটা তো প্রতিদিনের ব্যাপার, ইটস এন এভরি ডে এক্সপিরিয়েন্স। ডেভেলপমেন্টের একটা বড় সুবিধা আছে, ইটস এভরিবডিজ টপিক, ইটস এ কমনস গ্রাউন্ড, এটা একটা বড় সুবিধা এর আছে। কারণ আমাদের দেশে ডেভেলপমেন্টের একটা একটি ফিলোসফির পয়েন্টটা বলে রাখি যে কোথেকে আমরা এলাম, আমরা মূলত যে ধারাটা ফলো করছি এটা হচ্ছে
যে ওই নিউ ক্লাসিক্যাল ইকোনমিক্স এর খুবই ক্লাসিক ধরনের একটা ধারা, যে আমরা মূলত অবকাঠামো এবং কিছুটা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের পথে যাব, যে আমরা ইকোনমির চাকাটা ঘোরানোর চেষ্টা করব এবং সেটা করতে থাকলে এই চাকার নিজস্ব মোমেন্টামের কারণেই সমাজে কিছু উন্নয়ন হবে এবং তার কিছু বেনিফিট গরিবের কাছেও যাওয়ার কথা, যদি ট্রিকল ডাউন তত্ত্ব অনুযায়ী এটা যদি ঠিকমতো কাজ করে। এরকম একটা মডেল, এটা মূলত সেই মহামন্দার সময় থেকে 1930-এর দিক থেকে সারা পৃথিবীতে এটা ছড়িয়ে গেছে এবং বিভিন্ন জায়গায় এটা বিভিন্ন পরিসরে কাজ করেছে। আমি অত গভীরে যেতে চাচ্ছি না, কিন্তু একটা পয়েন্ট যেটা এটা বড় সমালোচনা, যে এই মডেলের কারণে পৃথিবীতে মারাত্মক বৈষম্য তৈরি হয়েছে। আমাদের ক্ষেত্রেও তার ফলাফল কিছুটা দেখা যাচ্ছে। আমরা যে উন্নয়নটা করার চেষ্টা করেছি, তার যারা চেষ্টা করেছে তাদের আন্তরিকতা নিয়ে আমার কোনো বিতর্ক নেই, কিন্তু যেটা বিতর্ক সেটা হচ্ছে মডেল হিসাবে এটাই একমাত্র কার্যকর মডেল কিনা, এটা নিয়ে আপনি একটা বড় প্রশ্ন তুলতে পারেন। কারণ দুটো ব্যাপার, একটা ব্যাপার হচ্ছে এই মডেল বৈষম্যর ব্যাপারে কোনো কথা বলে না। এই যে আমি উন্নয়নটা করলাম, সেটা বাংলাদেশে হোক যেখানেই হোক, এই উন্নয়নে কত ভাগ গরিব পেলো, কত ভাগ ধনী পেল, কত ভাগ গ্রাম অঞ্চল পেলো, কত ভাগ শহরাঞ্চল পেল, কত ভাগ আমার দ্বীপ এলাকা পেলো, কত ভাগ আমার উপজেলাগুলো পেলো, কত ভাগ আমার ঢাকা শহর পেল, কত ভাগ পার্বত্য চট্টগ্রাম পেল, এই সম্পর্কে কোনো মতামত এই উন্নয়ন দেন। এই উন্নয়ন পরিবেশ সম্পর্কে সবসময়ই সাবসিডিয়ারি, পরিবেশকে সাবসিডিয়ারি কম্পোনেন্ট মনে করে। আগে তো উন্নয়ন হোক, পরে পরিবেশ দেখা যাবে। আগে আমরা একটা পর্যায়ে পৌঁছই, তারপরে পরিবেশ নিয়ে আমরা চিন্তা করব। পরিবেশ তো খুবই দরকার, কিন্তু আমরা সারাক্ষণ পরিবেশের কথা চিন্তা করলে তো এটা নিজেই একটা বাধা হবে। আগে আমরা উন্নয়নটা করে নেই, তারপর পরিবেশ। তাহলে আগে এবং পরে এই বিন্যাসে যাচ্ছি আমরা পরিবেশের ব্যাপারে। পরিবেশ এবং উন্নয়ন যে পাশাপাশি, ইটস নট অ্যাবাউট এন্ড অর অর, ইটস অ্যাবাউট বিইং টুগেদার। উন্নয়ন এবং পরিবেশ পাশাপাশি যাবে, এই জিনিসটুক আমরা এই জাতীয় উন্নয়নে করতে পারিনি। এটা শুধু যে আমরা পারিনি তা না, এটা সারা পৃথিবীর বহু দেশে করতে পারিনি। আফ্রিকার বহু দেশ চেষ্টা করেছে, ইস্ট এশিয়ারও প্রথম দিকের কাহিনী যদি আপনি দেখেন, ইস্ট এশিয়ার 40-50-60-এর দশকে তারাও একই জিনিস করেছে। সুতরাং এই বৈষম্যর প্রশ্ন এবং পরিবেশের প্রশ্ন এই জাতীয় উন্নয়ন উত্তর দেয় না। তার একটা প্রধান উদাহরণ যদি দেখেন, আমাদের ইনফ্রাস্ট্রাকচারের যথেষ্ট উন্নয়ন হয়েছে, কিন্তু সেটি করতে যে আমরা পরিবেশকে মারাত্মকভাবে বিপর্যস্ত করেছি। ঢাকা শহর এখন পৃথিবীর সবচাইতে বসবাসযোগ্যতার বিচারে সবচাইতে পিছিয়ে পড়া শহর, এটা একদম প্রতিষ্ঠিত, এবং এটা কোনো নির্দিষ্ট সরকারের বিষয় না, এটা হচ্ছে জাতি হিসেবেই আমরা যে উন্নয়নে যে ধারাটা ফলো করেছি তার এগুলো হচ্ছে তার কিছু পরিণতি। আমাদের যেটা বক্তব্য সেটা খুব পরিষ্কার, সেটা হচ্ছে আমি বিদ্যুৎ চাই, অবশ্যই আমি বিদ্যুৎ চাই, বিদ্যুৎ আমার দরকার, কিন্তু আমি তার আরো দুটো প্রশ্নের উত্তর চাই বিদ্যুতের সাথে। এক হচ্ছে বিদ্যুৎ আমার দরকার, কিন্তু এই বিদ্যুৎ কোথায় যাচ্ছে সেটা আমি জানতে চাই। আমি প্রফেসর নিয়াজ আহমেদ খান, আমার ঘরে একটা এসি আছে, নতুন বিদ্যুৎ যদি আমার দ্বিতীয় এসি কেনার কাজে ব্যবহৃত হয় তাহলে আমার আপত্তি আছে। যে কৃষক বগুড়ার কাহালুতে মাঝ রাতে ধুলু ধুলু চোখে বসে আছেন যে কোন সময় তার সেচের পানির মেশিনটি চালানো যাবে, বিদ্যুৎ আসবে, এই আশায় তিনি বসে আছেন, বিদ্যুৎ যদি তার কাছে যায় এটা হচ্ছে উন্নয়ন। পার্থক্যটা হচ্ছে আমি কি এই এডিশনাল বিদ্যুৎ যেটা আমি উৎপাদন করলাম, সেই উৎপাদনে উৎপাদিত বিদ্যুৎ কি আমি কৃষকের সেচের কাজে দিচ্ছি, না আমার মতো মানুষের দ্বিতীয় এসি কেনার কাজে দিচ্ছি। এই প্রশ্নের উত্তর আগে ঠিক করব, তারপরে উন্নয়নের প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমি বিদ্যুৎ চাই, কিন্তু সুন্দরবনও চাই, আমি সুন্দরবনের বিনিময়ে বিদ্যুৎ চাই, পরিষ্কার কথা। এবং দুটোকে একসাথে করার পথ আমাদের আছে। বাংলাদেশে এখনো যথেষ্ট পড়াশোনা যারা মানুষ আছেন, আমি এই কথা সবসময় বলি, এটা সরকারের ভেতরও আছে, বাইরেও যাওয়া দরকার।
যেমন একটা ছোট্ট এক্সাম্পল, যেটা আপনাদের অনেকেরই এই বিষয়ে যথেষ্ট জ্ঞান আছে, আমি ক্ষুদ্র মানুষদের সাথে বলার জন্য বলছি, বাজেট প্রক্রিয়াতে আমরা যদি গ্রিন বাজেটিংটা যোগ করি তাহলে এই ধরনের প্রশ্ন অনেক উত্তর পাওয়া যায়। ইফ ইউ ক্যান অ্যাকাউন্ট ফর এনভায়রনমেন্টাল ইমপ্লিকেশনস ইন টু দি বাজেটিং এক্সারসাইজ, দ্যাট ইটসেলফ ইজ এ মেজর মুভ টুয়ার্ডস উন্নয়ন। এই কাজটি করার মতো যোগ্য লোক আমার আছে, শুধু যোগ্য লোককে আমরা কাজে লাগাতে পারছি, সরকারের ভেতরেই আছে, বাইরেও যাওয়া যাবে। আমি এই কথাটা বলতে থাকি এবং এটা বলতেই থাকি। জি স্যার, যেহেতু আপনার সময় লিমিটেড স্যার, আমার কোনো সমস্যা নেই স্যার আপনার কাছ থেকে শুনতে। ব্যালেন্স মডেলের কথা আপনি বললেন, তো স্যার ব্যালেন্স মডেল স্যার ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ডে ব্যালেন্স মডেল তো আছে, এটা এমন না যে আমাদের বানাতে হবে কষ্ট করে। স্যার এই ব্যালেন্স মডেল নিয়ে কি কাজ হচ্ছে না স্যার, এমনি জাস্ট জানার জন্য জিনিসগুলো? আমাদের কিছু আমাদের দেশের যেটা আমরা দেশের মানুষ আমরা সবাই জানি, এটা আমরা যারা বাইরেও আছি প্রবাসেও আছি তাদের মনটা তো দেশেই পড়ে থাকে, এই মমতার তো কোনো শেষ নেই। তা আমরা সবাই জানি যে বাংলাদেশে প্রত্যেক সেক্টরেই বড় লাগে, যদি বলি 5-10% সত্যিকার অর্থেই আন্তর্জাতিক মানের মানুষ আছে। আমাদের 5-10% কর্পোরেট ম্যানেজার আছেন যারা আন্তর্জাতিক, কিন্তু সংখ্যাটা কত? 5-10। আমাদের 5% ডাক্তার আছেন, 10% ডাক্তার আছেন যারা আসলেই আন্তর্জাতিক, শিক্ষকদের কথাও তাই, অন্য পেশাজীবীর কথাও তাই। মুশকিল হচ্ছে এই মানুষগুলিকে তো আমরা ব্যবহার করতে পারছি না। এখন 2-3 পয়েন্ট আপনি যেটা অলরেডি বলছেন, গ্রিন অ্যাকাউন্টিং এর কথা বলবেন, সার্কুলার ইকোনমি বা বায়ো ইকোনমি যে ধারণা, এটি নিয়ে কাজ করে এবং এটি নিয়ে কাজ করে অসম্ভব রকম কম্পিটিটিভ জার্নালে শুধু লেখা ছাপিয়েছেন তা না, একটা ছোট পরিসরে তাকে এক্সপেরিমেন্টালি একটা ইন্ডাস্ট্রিতে তিনি এই তত্ত্বটা প্রয়োগ করে দেখিয়েছেন। সুতরাং আমাদের মধ্যে উপযুক্ত লোক আছে। 2-3 এক্সাম্পল যদি বলি, একটা হচ্ছে আমার গ্রিন অ্যাকাউন্টিং এর কথা বা সার্কুলার ইকোনমির কথা বললাম। আপনি যে প্রশ্নটা মূল্যবান প্রশ্নটা তুলেছিলেন যে আমাদের তার পথটা কি, ইন্ডিজেনাস নলেজ ব্যবহার করো, স্থানীয় মানুষের জ্ঞান, লোকজ জ্ঞান, কমন পিপলস উইজডম, কৃষকের চাইতে বড় জ্ঞানী কে আছে? সুতরাং তার এই জ্ঞানটিকে আমি ইনস্টিটিউশনাল পর্যায়ে নিয়ে আসার ব্যাপার, এই লিঙ্ক টু করে দেয়া, ভেষজ উদ্ভিদ, ভেষজ উদ্ভিদ থেকে যে আমরা চিকিৎসা শাস্ত্রের যে অবদান, এইসব ঐতিহ্যটা আমাদের আজকের না, হাজার বছরের ঐতিহ্য আছে বাংলাদেশে। এই ব্যাপারগুলো তো আমরা কাজে লাগাতে পারছি না বা খুব সীমিত পরিসরে পাচ্ছি। সুতরাং আমাদের কিন্তু ভেতরেই যথেষ্ট ভালো এভিনিউ আছে, প্রবাসীদের মধ্যে একটা বড় দল আছেন, আমরা ব্যক্তিগত সম্পর্ক থেকেও জানি, সেটা আপনিও জানেন আমিও জানি, যাদেরকে সিম্পলি যদি আমি মমতা করে বলি যে ভাই তুই আমার দেশে আয়, তোর দেশে আয়, হেল্প মি আউট অন দিস, তারা কোনো রকম আর্থিক প্রতিদানের আশা না করে খুশি মনে এটা করতে রাজি আছে। কিন্তু আমি তো তাকে ক্ষেত্রটা করে দিতে পারছি না যে সুবিধাতে ইন্ডিয়া করছে, যে সুবিধা এমনকি ভুটান করছে, চায়না করছে স্যার, চায়না ডেভেলপ করতে হবে, তারা তো অনেক বড় পরিসরে করছে, আমি বলছি আমাদের ছোটগুলিই যদি বলি, এই সুযোগগুলি তো আমরা দিতে পারছি না। অথচ মানুষগুলো দাঁড়িয়ে আছে যে ঠিক আছে আমি দেশের জন্য যদি ঠিক আছে 3 মাস যে একটা কিছু করি, এই আমাদের তো সুযোগগুলো আছে। সেটার জন্য যে একটা কেন্দ্রীয় পর্যায়ে যে পরিকল্পনা, কিছু আলোচনা যে একদম হয়নি তা না, হয়েছে। যেমন একটা পর্যায়ে একটু আলোচনা হচ্ছিল যে বিশ্ববিদ্যালয়গুলিতে আমরা ভিজিটিং ক্যাপাসিটিতে আপনাদের মতো মানুষজনকে আবার দাওয়াত দিয়ে আনতে পারি কিনা, কিন্তু ওই আলোচনা তো অদ্যূরি হয়েছে, এমনকি মন্ত্রী পর্যায়েও কিছুটা আলাপ আলোচনা হচ্ছিল এবং আমরা একটা সাধুবাদ জানাই, কিন্তু ওটা কি ইনস্টিটিউশনালাইজ করে একটা একটা পদ্ধতির মধ্যে এনে বাস্তবায়ন যে করা, ঠিক ওই পর্যায়ে যে আমরা প্রত্যেকবারে আটকে যাচ্ছি এবং আবার এটা বিলীন হয়ে যাচ্ছে। তারপর যদি এটা বিলীন হয়ে যাওয়ার বটলনেক গুলো আপনি আমি খুব ভালো করে জানি, এখন আপনি তো মন খারাপ করা ব্যাপারও আছে, কিছু আশার ব্যাপারও আছে। আমি মোর আশাটাতে ফোকাস করে যদ্দূর পারা যায় একটু একটু করে চেষ্টা করা, এবং আমাদের এই পর্যায়ে আমাদের একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে
যে এই জিডিপি কে কেন্দ্র করে যে আমাদের সমস্ত রকম আর্থিক পরিকল্পনাগুলো মূলত জিডিপি বাড়ানোর পরিকল্পনার মধ্যে আমরা সীমিত হয়ে আছি, কিন্তু আর একটু বড় পরিসরে চিন্তা করা, যে বৈষম্যের পয়েন্টটা বিবেচনা করা, পরিবেশের পয়েন্টটা বিবেচনা করা, এবং জিডিপি আমার একমাত্র মুখ্য ধাম কি না। আপনি ছোট দেশগুলো বেশি দূরে দূরে যেয়ে লাভ নেই, আমরা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের তুলনা নাই করলাম, ভুটানের সাথে যদি কম্পেয়ার করি তারা তো জিডিপির এই ধারণা থেকেই বেরিয়ে গেছে যে মানুষ এই মনের ভেতরে বুকে হাত দিলে আপনি একটু শান্তি অনুভব করেন, আপনি ইনকাম চাইবেন, ওই পদ্ধতিতে চলে গেছে। ক্রস ন্যাশনাল হ্যাপিনেস কে তারা রীতিমতো এখন জাতীয় স্ট্র্যাটেজিতে পরিণত করেছে। আমাকে ভুটানকেই ফলো করতে হবে সেটা বলছি না, কিন্তু ভালো আইডিয়া যদি আমার প্রতিবেশী থাকে নীতিতে কোনো আপত্তি নেই সেটা। এই জিডিপি কেন্দ্রিক উন্নয়নের যেটা একটা বড় অসুবিধা যে আমার পুরো দৃষ্টিভঙ্গিটা সীমিত হয়ে যাচ্ছে একটা অত্যন্ত সংকীর্ণ অর্থনৈতিক উন্নয়নের উপরে, এবং আর বড় প্রশ্নগুলির কোনো উত্তর আমি পাচ্ছি না। যেমন একটু আগে যেটা বললাম যে আমি বিদ্যুৎ উৎপাদন করব, খুব ভালো কথা, কিন্তু বিদ্যুৎ উৎপাদন কার জন্য করবো? এই প্রশ্নের উত্তর ঠিক না করে উৎপাদন করতে গেলে যিনি ধনী তিনি আরো ধনী হবেন, যিনি গরিব তিনি আরো গরিব হবেন। এগুলো তো আমরা পরীক্ষিত সারা পৃথিবীতে, এগুলো তোমরা দেখেছি, এরকম না এটা কোনো সম্ভাবনার ব্যাপার, দিস ইজ ট্রাইড এন্ড টেস্টেড। সুতরাং আমরা কেন এই সুযোগটা থাকা সত্ত্বেও ভুল থেকে শিক্ষা নেব না? স্যার, এখানে একটা জিনিস স্যার আপনাকে আমি জানে রাখি, আমি খুব অল্প সময়ে দেখেছি যে বাইরের দেশে আপনি যেটা বললেন যে তারা কিন্তু দেশের জন্য কিন্তু আসলে অনেকে এখানে আছে। আমি কিছুদিন আগে একটা স্কলার গ্রুপে দেখেছি এবং একটা পার্টিসিপেট করেছি যে তারা চিন্তা করছে যে ঠিক আছে আমরা কিছু মানে বিভিন্ন উইং থেকে, যেমন যারা কম্পিউটার এক্সপার্টিস, যারা সোশ্যাল সায়েন্স, যারা বিজনেস, মানে বিভিন্ন সায়েন্স ওরিয়েন্টেড অনেক ডিসিপ্লিনের লেখাপড়া আছে আপনি জানেন, তো ওরা এক হয়ে চিন্তা করছে যে ঠিক আছে আমরা একটা পলিসি গভর্নমেন্টের হাতে বা প্রাইভেট বড় বড় কনগ্লোমারেটের হাতে আমরা ফ্রি তুলে দিব, যে যদি এগুলো ইমপ্লিকেশন করে দেশের কোনো কাজে লাগবে। সো আসলে সবাই কিন্তু চায় যে যে শত হলো আমাদের জন্মভূমি, মায়ের দেশ, আমরা চাই যে এখানে একটু কন্ট্রিবিউট করতে, হোক না সেটা 15,000-20,000 মাইল দূরে আমরা পড়ে থাকি না কেন। তো এটা একটা মানে সমস্যা হচ্ছে যে ট্রাস্টের বিষয়টা, অনেকে মনে করে যে ভালো দেশে আছে, ভালোভাবে চলে, মানে কমফোর্ট জোনে আছে, দ্যাট ইজ লাইক একটা একটা ডিস্ট্রাস্টের রিলেশন কেন জানি হয়ে যায় স্যার, আমি জানি না। যেমন আমি আমার জীবনে স্যার শুধু এই এই একটা বছর এখনো হয়নি, 11 মাস মাত্র বাইরে আছি, আমারও অনেক পরিচিত মানুষ আমাকে এখন এই গত 11 মাসে ডিস্ট্রাস্ট করা শুরু করেছে বিকজ অফ দ্য কমফোর্ট জোন, যেন আই লেফট মাই কান্ট্রি। তাহলে আমি 45 বছর করলামটা কি স্যার? মানে ওই জিনিসগুলো মাঝে মাঝে কষ্ট দেয়, আবার ঘুরে দাঁড়াই স্যার, কিন্তু ব্যাপার এরকম হওয়া উচিত না আর কি, যে সবাই যদি একটু পজিটিভ থট থাকে তাহলে ওখানে কাজ করে স্যার একটু আনন্দ পাওয়া যায় স্যার। সেটাই, কেউ তো টাকা পয়সা চাচ্ছে না, কেউ ফিনান্সিয়াল গেইন চাচ্ছে না, জাস্ট একটু পজিটিভ থট, যে পজিটিভ অ্যাটিটিউড, নাথিং এলস। স্যার আমি একটু স্যার পিছনে যাই স্যার, আপনি শিক্ষকতায় কেন এলেন স্যার? আপনি তো অনেক কিছু করতে পারতেন, আপনি ডেভেলপমেন্ট কাজ করতে পারতেন, আপনি অনেক জায়গায় যেতে পারতেন, ভালো রেজাল্ট ছিল অল দ্য ওয়ে, কেন বেছে নিলেন? ধন্যবাদ। এটা আমি আসলে খুব ঠান্ডা মাথায় এই প্রশ্নগুলি এভাবে চিন্তাও করিনি কোনো সময়। বেশিরভাগ ক্ষেত্রে যেটা বললাম যে আমি প্রথম থেকে একটা ব্যাপার খুব অনুভব করতাম যে তত্ত্বের সাথে বাস্তবতার এই লিঙ্ক, কিংবা বাস্তবতার থেকে আবার তত্ত্বের জগতে ফেরত যাওয়াটা, সেটা একটা প্রধান কারণ। আর শিক্ষকতার একটা বড় বিষয় মনে হতো যে নিজে যা জানি সেটা যদি কিছুটা অন্যদেরকে জানানো যায়, আবার তার কাছ থেকেও কিছু শেখা যায়, এতে একটা আনন্দ আসলে আছে, শিক্ষকতার তো একটা আনন্দ আছে, এটা তো কোনো সন্দেহ নেই। এখন বিভিন্ন কারণে আমাদের পরিস্থিতিটা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা তো কোনো সন্দেহ নেই আমাদের। এটা মূলত হয়েছে যে রাজনৈতিক প্রভাবের কারণে, আমাদের বিভিন্ন সময়ে প্রতিষ্ঠানগুলোতে রাজনীতিকরণের কারণে যে ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং পেশাজীবীদের যে মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর যে বিষয়টা, পেশাজীবীরা শুধুমাত্র তার পেশার উৎকর্ষতার কারণেই, তার নিজস্ব যোগ্যতার কারণেই যে শক্ত করে দাঁড়ানো, এই অনুভূতিটা দুর্বল হয়েছে।
অতিরিক্ত রাজনীতিকরণের কারণে। এটা তো আমাদের একটা প্রধান ক্ষতির কারণ। তারপরেও এটা সত্যি যে বিশ্ববিদ্যালয়ে কিংবা যে কোনো রকম শিক্ষকতাতেই একটা মর্যাদা তো এখনো আছে, কিছুটা মমতাও আছে। আর মনে হয় যে আমি একটা কিছু রেখে গেলাম, মানে আমি হারিয়ে গেলাম না, আমি থাকবো না, হয়তো কেউ না কেউ থাকবে। আমি কিছু কিছু মন্তব্য করছিলাম যেখানে আমার পুরানো বন্ধু বান্ধব এবং শিক্ষার্থীরা দু একজন আছেন, তাদের প্রতি আমার গভীর কৃতজ্ঞতা। মান্নানকে দেখতে পাচ্ছি, শরীফুলকে দেখতে পাচ্ছি, সব ব্যক্তি দেখতে পাচ্ছি। তো এই মমতা তো আসলে শিক্ষকতা ছাড়া আর কোথাও পাওয়া সম্ভব না। তবে এটা ঠিক যে যদি উন্নয়নের প্র্যাকটিসিং পার্টটা আমরা না একটু না দেখতাম, তাহলে একটা বিরাট অসম্পূর্ণতা থেকে যেত, এটা আমার কাছে সবসময় মনে হয়। এই জন্য আমি বারবার যেটা বলি সেটা হচ্ছে প্র্যাকটিসিং ম্যানেজার যারা, তাদেরকে আমার আমাদের বিনীতভাবে বিশ্ববিদ্যালয়গুলির সাথে একটা সংযোগ করে দেওয়া দরকার। পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়, এগুলো আপনারা সবাই খুব ভালো মতো জানেন যে লেকচারার্স ইন প্র্যাকটিস কিংবা প্রফেসার্স অফ প্র্যাকটিস, এই নামে রীতিমতো পদ তৈরি করে তাকে রেকগনিশন দিয়ে প্র্যাকটিসিং মানুষজনকে বিশ্ববিদ্যালয়ে আনার একটা ব্যবস্থা আছে। এটা থাকার একদম নিয়মতান্ত্রিক পদ্ধতি আছে। আমরা আমাদের দেশে এটা চালু করতে পারি, তাহলে যেটা হবে এই দুটো জগতের মধ্যে একটা একটা মেলবন্ধন তৈরি হবে এবং এই বেনিফিটটা আলটিমেটলি ছাত্ররা পাবে। এটা আমি সাংঘাতিক গুরুত্বপূর্ণ মনে করি, এই কারণে যে এই দুটো জগতে একটা বিচ্ছিন্নতা তৈরি হয়েছে। প্র্যাকটিসিং লোকজন মনে করেন বিশ্ববিদ্যালয়ের লোকজন একটা আইভরি টাওয়ারে থাকেন, তারা মঙ্গল গ্রহের মানুষ, মাঠ সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। মাঠের এই ধারণা বিশ্ববিদ্যালয়ের লোকজন যেটা মনে করেন যে মাঠের মানুষজন একটা সংকীর্ণ একটা নির্দিষ্ট অংশ শুধু দেখেন, তারা বৃহত্তর প্রেক্ষাপটটা বুঝতে পারেন। দুজনের মধ্যে যদি একসাথে আমরা সমন্বয়টা করে দিতে পারি, তাহলে যেটা হবে যে এই বেনিফিটটা ছাত্ররা সবথেকে বেশি পাবে এবং এটা মিউচুয়ালি কমপ্লিমেন্টারি, একটা বড় সুবিধা আমাদের এটা আছে। এবং এই জিনিসটা আমরা করতে পারি সহজে, এটা করা সম্ভব। কিছু কিছু জায়গায় যে হচ্ছে না তা না, কোনো কোনো বিভাগ থেকে রুদ্রকে তৈরি করেছে। আমি একটু আগে আমার আরেক বন্ধু জলিলকে দেখতে পাচ্ছিলাম, তিনি মূলত বাংলাদেশ ব্যাংকের একজন সিনিয়র কর্মকর্তা, তাকে আমরা আমাদের বিভাগে এনেছিলাম যে তিনি তার প্র্যাকটিসিং অভিজ্ঞতাটু আমাদের পাবলিক ফাইন্যান্সে যেন তিনি শেয়ার করেন, এবং তাতে আমরা উভয় তিনি উপকৃত হয়েছেন, আমাদের একাডেমিক জগতের সাথে তার একটা সম্পর্ক হয়েছে এবং তিনি অত্যন্ত পপুলার টিচারদের একজনে পরিণত হয়েছিল খুব অল্প সময়ের মধ্যে। তো আমাদের মধ্যে কিন্তু উদাহরণ আছে, এটাকে বড় স্কেলে ছড়িয়ে দেওয়া, ছড়িয়ে দিতে হলে এটা ইউজিসির ইন্টারভেনশন লাগবে। আমাদের তো একটা হায়ারার্কিক্যাল সোসাইটি, আমরা যাই করি না কেন এটা প্রতিষ্ঠানের মাধ্যমেই যেতে হবে। তো ইউজিসিতেও যথেষ্ট পড়াশোনা যারা মানুষজন আছেন তাদের সাথে মিলে বসে এই ব্যাপারগুলো নিয়ে যে একটু চিন্তা ভাবনা করা যায়, আর একটু কিভাবে এগুলোকে আরো কার্যকর করা যায়, আমাদের বিদেশি প্রবাসীদেরকে কিছু সুযোগ করে দেওয়া এবং ওই সুযোগে আমরা নিজেরা কিছু সমৃদ্ধ হওয়া, তারপরে প্র্যাকটিসিং জগতের সাথে যোগাযোগটা করা, আমাদের ছাত্রদের জন্য আনুষ্ঠানিকভাবে ইন্টার্নশিপের পরিমাণটা প্র্যাকটিসিং জগতে একটু বাড়ানো, এই জিনিসগুলো তো আমরা খুব মোটামুটি একটু চেষ্টা করলেই করতে পারি। কিছু ব্যাপার খুব মন খারাপ করা ঘটনা ঘটে, আলাপ করতে করতেই যেহেতু এসছি, দেখেন যে একটা ছোট্ট স্ট্যাটিস্টিক্স, এগুলো খুব বেশি দিতেও চাই না, মন খারাপ লাগে তো বলতেও চাই না বেশি। আমাদের বেকারত্বের ঘটনাকে এটা আলোচনা করছিলাম, আমাদের বেকারত্বের গড় হার হচ্ছে 4.5, 4.5, 4.5, এটা অনেকে বলে এর থেকে হয়তো বেশি হবে, সরকারি স্ট্যাটিস্টিক্স 4.5, ধরেন 7 আর যাই বলি না কেন মোটামুটি গ্রহণযোগ্য মানে আছে। কিন্তু শিক্ষিত বেকার হার, যদি আপনি বিশ্ববিদ্যালয় পাস করে আসেন, তাদের মধ্যে বেকারত্বের হার হচ্ছে 39, আমার 10 গুণ বেশি, 4.5 আর 39.40। তার মানে কি হচ্ছে যে আমি যত পড়াশোনা করছি তত আমার কর্মসংস্থানের সুযোগ কমে যাচ্ছে, সামথিং ইজ ফান্ডামেন্টালি রং, কোনো জায়গায় একটা মারাত্মক স্কিল সেটসে গ্যাপ হয়ে যাচ্ছে। এই ব্যাপারগুলো নিয়ে আমাদের আলাপের বিষয় আছে, আমাদের পুরো জগৎটা চাকরির জগৎটা স্কিউড হয়ে যাচ্ছে, মারাত্মক স্কিউড, ডিসপ্রপোর্শনেটলি সুযোগ সুবিধা বেশি থাকার কারণে কোনো কোনো ক্ষেত্রে সরকারি চাকরিগুলো, তার মধ্যে আমি নিজেও যেছি, আমি নিজেও সরকারি চাকরি অংশ, এই একটা অংশ এখন অনেকেরই খুব আকর্ষণ। আবার প্রাইভেট সেক্টরকে বিকশিত করবার জন্য সারা পৃথিবীতে, এগুলো আপনাদের মতো মানুষকে নতুন করে বলা কিছু নেই, সারা পৃথিবীতে মূল চাকরিদাতা সব সময়ই প্রাইভেট সেক্টর,
সারা পৃথিবীতে সরকার কোনোদিন মূল চাকরিদাতা হতে পারবেন না, সম্ভব না। তাহলে সরকারের ভূমিকা হচ্ছে প্রাইভেট সেক্টর এবং নন গভর্নমেন্ট সেক্টরকে ফেসিলিটেট করা, তাদেরকে যতদূর সম্ভব চাকরি তৈরি করবার ব্যবস্থা করে দেয়। আরেকটা হচ্ছে সেলফ এমপ্লয়মেন্ট, এন্টারপ্রাইজ কোয়ালিটি গুলো বিকশ করার সুযোগ করা, 50 রকম আইন কানুন করে মানুষের সম্ভাবনা এবং ইচ্ছাকে সমূলে বিনাশ না করা। যিনি নিজে কিছু একটা নড়ে চড়ে কিছু করার চেষ্টা করছেন তাকে যতটুকু সম্ভব ফেসিলিটেট করা, দু একটা ভুল হলে ঠিক করে দেওয়ার চেষ্টা করা, তাকে 50 রকম আইন দিয়ে থামিয়ে না দেয়া, ফেসিলিটেটিভ রোল, এটাই হবে একটা বড় ভূমিকা রাষ্ট্র। এটা কোনোদিনই রাষ্ট্রের পক্ষ সম্ভব না সবাইকে চাকরি দেওয়া, কোনো সরকারের পক্ষে সম্ভব না। বরং সেই ক্ষেত্রে বাংলাদেশের যদি তুলনামূলক সাফল্য বলেন, কয়েকটা এক্সাম্পল যদি বলি এবং এখানে শেষ করবো, একটা হচ্ছে আমাদের সোশ্যাল ডেভেলপমেন্টে একদম নিচের দিকে শিক্ষা, সার্বজনীন শিক্ষা এবং সার্বজনীন পর্যায়ে আমাদের কিছু জেন্ডারের কিছু উন্নয়ন, মেয়েদের কিছু করার সুযোগ, এটা মোটামুটি হয়েছে। আমাদের যে টিকা কর্মসূচি, এটা মোটামুটি ভালো কাজ করেছে। কোভিডের আগ পর্যন্ত, কোভিড একটা বিশ্বব্যাপী বড় রকম একটা বিপর্যয় সারা পৃথিবীর ফিট নড়িয়ে দিয়েছে, সেটা অন্য কথা, কিন্তু আমরা এসব ব্যাপারে কিছু ক্লিয়ার সফলতা কিন্তু পেয়েছি। যেসব জায়গায় আমরা ভালো করতে পারিনি তার মধ্যে একটা প্রধান খাত হচ্ছে আমার পরিবেশ। এমডিজি সময়েও আমাদের কিন্তু যথেষ্ট ভালো অগ্রগতি ছিল, আমরা কিছুটা জাতিসংঘের স্বীকৃতিও পেয়েছি এমডিজির জন্য, এবং সেটার জন্য অবশ্যই সমাজ ও সরকার দুজনের কাছে আমরা কৃতজ্ঞ। কিন্তু ওই সময়েও কিন্তু আমরা পরিবেশে ভালো কাজ করতে পারিনি, পরিবেশের ব্যাপারে আমরা সবসময় পিছিয়ে ছিলাম। তার একটা প্রধান কারণ হচ্ছে আমাদের উন্নয়নের ফিলোসফিটা, আমরা মনে করছি যে আমরা একটা পর্যায়ে যাই তারপর পরিবেশে হাত দেব, কিন্তু এটা কোনোদিনই এভাবে চলবে না, কোনোদিনই এটা হবে না। থ্যাংক ইউ স্যার, এখানে আমি স্যার কয়েকটা পয়েন্ট পিক করেছে যেটা আমার সবসময় বলি আপনার সাথে ম্যাচ করেছে, যে মেরুদণ্ড সোজা রাখা স্যার, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে যে জায়গায় আছে আমরা আসলে আমাদের মেরুদণ্ড সোজা রেখে কাজ করতে হবে, যেটা ইথিক্যালি সাপোর্ট করে। নাম্বার টু স্যার, আনএমপ্লয়মেন্ট এর বিষয়টা আপনি, আমি পরেই করতাম কোশ্চেন, আনএমপ্লয়মেন্ট এর বিষয়টা আপনি নিয়ে আসছেন স্যার। এখানে যেটা আপনি বলছেন যে আমি যত শিক্ষিত হচ্ছি, যেটা আমরাও ফিল করছি যে যত শিক্ষিত হচ্ছে মানুষ, দেখা যাচ্ছে একজন মানুষ কৃষক হাতে একটা খামার করে সে মাসে 20,000 টাকা বা 15,000 টাকা ছোট একটা খামার করে 10-15,000 টাকা ইনকাম করতে পারছে, কিন্তু আমাদের দেশে এখানে একটা MBA পাস করে একটা ছেলে ইনিশিয়াল জব হয়তো তাকে এমনও আছে এমন ক্লাসে যে হয়তো দেখা গেছে 10,000 টাকা 12,000 টাকা তাকে প্রথম জব হিসেবে ঢুকতে হচ্ছে। এই যে স্যার এই জিনিসটা নিয়ে আমি অনেকদিন ধরে চিন্তা করছি, আমরাও হার্ন করতে পারছি, আমরাও করছি, আমরাও বাজারে পাচ্ছি, আমরাও এমপ্লয়ার হিসাবে নিচ্ছি, স্বাভাবিক। আপনি সাপ্লাই ডিমান্ডের, আপনি তো আর বেশি দিবেন না কাউকে মূল্য, তাই না? কোন একটা প্রোডাক্টের মূল্য যা আছে তাই দিবেন। তো এখন স্যার এই জিনিসটাকে মানে এই যে ব্যালেন্স করা যায়, তাহলে কি আমরা যে ডিসিপ্লিন ওয়াইজ যতটুকু রিকোয়ারমেন্ট, যেটা আমি ফিল করি যে আমার দেশে যে ডিসিপ্লিনের যতটুকু রিকোয়ারমেন্ট গ্রাজুয়েশন গ্রাজুয়েট দরকার তার চাইতে বেশি বা কম হচ্ছে কোথাও, এটা এটাই কি মিন করে নাকি স্যার অন্য কোনো জায়গায় পার্টিকুলারলি প্রবলেম আছে? মূল্যবান একটা পয়েন্ট, এগুলোর যে কোনো ম্যাজিক সমাধান আমাদের আছে তা না, কিন্তু আলোচনা তো চালিয়ে দেওয়া দরকার। আমরা এমনকি আলোচনাটাও ভালো মতো করছি না। মাত্র গত বছর 2019 প্রথমবারের মতো আমাদের একটা কম্প্রিহেনসিভ রিপোর্ট, কিছু ডেটাবেস তো আমাদের সবসময় প্রবলেমেটিক, আপনারা জানেন যারা এই বিষয়ে গবেষণা করেন বা যে কোনো বিষয়ে গবেষণা করেন, আমাদের তথ্যের একটা বড় ঘাটতি আছে। যাও তথ্য আছে সেগুলোর দুটা প্রবলেম, একটা হচ্ছে অ্যাক্সেসিবিলিটি, তথ্য আছে কিন্তু আপনি সেই তথ্য প্রবেশ অধিকার পাচ্ছেন না, অনেক রকম আইন কানুনের জটিলতায় তথ্য টুকটা পাওয়া যায়, আর হচ্ছে রিলায়েবিলিটির প্রশ্ন, তথ্যগুলো অনেক ক্ষেত্রেই সব কিছু গ্রহণযোগ্য মানে না, গবেষকদের জন্য গ্রহণযোগ্য হবার জন্য যে মাপকাঠি, আমাদের অনেক তথ্য অনেক ডেটাবেস সেই মাপকাঠি পূর্ণ করে। এবারে প্রথম উত্তর হচ্ছে এই বিষয়ে আলোচনা চালিয়ে যাওয়া দরকার, এই কারণে যদিও কোনো সরাসরি সমাধান নেই। কর্মসংস্থান বিষয়ে আমাদের একটা জাতীয় পরিকল্পনা দরকার, আমরা অনেক রকম পরিকল্পনা কিন্তু জাতীয় পর্যায়ে করি, আমাদের একটা হাওর মাস্টার প্ল্যান আছে, আমাদের একটা ডেল্টা প্ল্যান আছে যেটা
সত্যিকার অর্থেই অন্তত পৃথিবীব্যাপী না হোক আঞ্চলিক পর্যায়ে একটা চমৎকার ডকুমেন্ট বাংলাদেশ বদ্বীপ পরিকল্পনা বলে একটা মানে ডেল্টা প্ল্যান একুশে সাল পর্যন্ত কভার করে আছে। তার মানে আমাদের জাতীয় পর্যায়ে কিন্তু পরিকল্পনা করবার মতো উপযুক্ত মানুষ এবং এই কালচারও কিছুটা আছে, যদিও বাস্তবায়ন আমাদের সবসময় প্রবলেম ছিল সবাই আপনারা জানেন, নতুন কোনো কথা। কেন আমরা এই বাচ্চাগুলো তাদের ভবিষ্যতের ব্যাপারে পরিকল্পনা করব না তার কোনো উত্তর নেই, কিন্তু পরিকল্পনা করি আমাদের কোনো জাতীয় কর্মসংস্থান পরিকল্পনা নেই। বছরে 20 লক্ষের মতো গ্র্যাজুয়েট আমরা তৈরি করি, তাদের চাকরির কি হবে তার কোনো উত্তর আমরা কেউ জানি না, পরিষ্কার কথা জাস্ট জানি না। একটা স্ট্যাটিস্টিক্স একটু আগে আপনাকে বলেছি, গড় বেকারত্বের হার 4%, গ্র্যাজুয়েট বেকারত্বের হার 40%, মানে 10 গুণ বেশি। এবং এটাও কিন্তু সম না, চাকরি পেতে তার সময় লাগছে 3 বছর। আমি গত যে স্টাডিটার এক্সাম্পল দিচ্ছিলাম 2019 বেরিয়েছে, এটা জব স্কিলস এর উপরে প্রথম কম্প্রিহেনসিভ স্টাডি বলতে পারেন আমাদের গত কিছুদিনের মধ্যে, যদি রিসেন্ট সময় দিয়ে থাকে, বিশ্বব্যাংক করেছে, কিন্তু বিশ্বব্যাংক এটা করেছে ইন্ডিপেন্ডেন্ট কিছু রিসার্চারদেরকে দিয়ে, এটা ঠিক ওই অর্থে বিশ্বব্যাংকের অফিসিয়াল কোনো বক্তব্য না, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট রিসার্চারদেরকে দিয়ে তারা স্পন্সর করেছে স্টাডিটা। এখন কিছু তথ্য, মেয়েদের মধ্যে তুলনামূলক বেকারত্বের হার বেশি, পলিটেকনিক গ্র্যাজুয়েটদের মধ্যে তুলনামূলক বেকারত্বের হার বেশি, বিশ্ববিদ্যালয়গুলোর ভেতরে যারা কলেজ থেকে এসেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বা অন্যান্য বড় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলো থেকে যারা আসছেন তাদের তুলনামূলকভাবে অনেক বেশি কষ্ট পেতে হচ্ছে বেকারত্বের হার। এখন এই ব্যাপারগুলো নিয়ে যে একটা পরিকল্পনা করা যে আগামী 5 বছর আমরা এটা করতে চাই, অন্য খাতে আমরা পরিকল্পনা করতে পারলে এই খাতের গুরুত্ব যদি আমরা বুঝতে না পারি জাতি হিসেবে, যে আমরা আমাদের এক দঙ্গল তরুণ তরুণী এবং যেটা নিয়ে আমরা সারাক্ষণ অহংকার করছি, আমরা যখন বাগাড়ম্বর করছি ওকে রাজনৈতিক বা সামাজিক ক্ষেত্রে দাঁড়িয়ে বিরাট বিরাট বক্তৃতা দিচ্ছি, তখন কিন্তু একটা কথা সারাক্ষণ বলতে থাকি যে আমাদের মূল শক্তি হচ্ছে তরুণ তরুণী, কারণ আমাদের একটা ডেমোক্রেটিক একটা ডেমোগ্রাফিক ডিভিডেন্ট আছে, আমাদের এই সময়ে সবচাইতে বেশি কর্মক্ষম মানুষ বাংলাদেশের এই 17 কোটি মানুষের মধ্যে সবচাইতে বেশি কর্মক্ষম মানুষ এখন কাজ করবার জন্য উপযুক্ত মানুষ বাংলাদেশে আছে, এই সুবিধাটা আমরা 2050 সাল পর্যন্ত পাবো, কিন্তু এই সুবিধাটা কিন্তু সারা জীবন থাকবে না। এই কথাগুলো আমরা বলছি কিন্তু তার বিপরীতে দেখা যাচ্ছে কোনো পরিকল্পনা করছে বাচ্চারা ফ্রাস্ট্রেটেড হচ্ছে। আমরা যেহেতু বিশ্ববিদ্যালয়ে চাকরি করি তাদের ফ্রাস্ট্রেশনের পরিমাণটা আমরা কাছ থেকে দেখি, মাঝে মাঝে ভয়ানক মন খারাপ লাগে, অসহায়ও লাগে যে কি করবো বুঝতে পারি না, তাদেরকে সবচেয়ে কাছ থেকে দেখি। আজকে আমরা যারা একসাথে এখানে একসাথে হয়েছি, যারা আমরা শুনছি বা দেখছি, আমাদের প্রত্যেকের পরিবারে চোখ বন্ধ করে বিবেচনা করে দেখুন, প্রত্যেকের পরিবারে বেকার মানুষের আহাজারি আছে, হয়তো আপনার নিজের ভাই নিজের বোন অথবা আপনার চাচাতো ভাই বা খালাতো ভাই, এক্সটেন্ডেড পরিবারের মধ্যেই দেখবেন বেকারত্বের কি ভয়ানক বিষয়। তার পাশাপাশি অদ্ভুত সব চিত্র, আপনি যদি গার্মেন্টস সেক্টরে যান দেখবেন, আমি এমপ্লয়ারদের সাথে কথা বলেছি দুদিকেই, যেহেতু আমি কিছু সামান্য চাকরি বাকরি করেছি ওই এখন এমপ্লয়ারদের হাতেও যদি বিবেচনা করেন, তারা বলছে যে আপনি বিশ্ববিদ্যালয় থেকে আমাকে যে প্রোডাক্টটা দিচ্ছেন তাকে আমি কাজে লাগাতে পারছি না, ফলত আমি পাশের দেশ থেকে ম্যানেজার এনে আমি গার্মেন্টস চালাতে হচ্ছে এবং আমার ইনকামের একটা বড় অংশ আমি বিদেশি থেকে দিয়ে দিচ্ছি। কি ভয়ানক একটা 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 এটা কিভাবে যে প্রকাশ করবো, প্রকাশ করাটাই কঠিন। আমার ছেলে মেয়েরা সব বেকার থেকে যাচ্ছে, আমি বিদেশি মানুষকে দেখে আমি চাকরি দিচ্ছি, আবার এমপ্লয়ারদেরকে আপনি একভাবে দোষ দিতে পারবেন না, যখন তাদের সাথে কথা বলেন তারা আমাদেরকে যেটা বলেন তাদেরও যথেষ্ট যুক্তি আছে, তারা বলেন যে আমি যে সেট অফ স্কিলস চাই সেটি আপনি তো আমাকে দিতে পারছেন না, এখন যেহেতু আমার এবং তার মধ্যে একটা দূরত্ব হয়েছে সাপ্লাই এবং ডিমান্ডের মধ্যে। তারা যে সেট অফ স্কিলস চায় সেটা হচ্ছে মূলত একটা হচ্ছে কমিউনিকেশন স্কিলস গুলো, সফট স্কিলস শোনা কথা, কমিউনিকেশন স্কিলস গুলো, একটা লোক মোটামুটি পরিষ্কার ভাষায় কথাবার্তা বলতে পারবেন,
ইংরাজির উপর একটা দখল থাকবে, ল্যাঙ্গুয়েজের উপরে ইংরাজি ছাড়াও যদি আরেকটা ল্যাঙ্গুয়েজ জানে সেটা আমি এগুলি সারাক্ষণই বলতে থাকি, নতুন কিছু না, আমরাও সবাই সবসময় জানি এগুলো। কিছু একটু টিমে কাজ করার অভিজ্ঞতা, ডাইভার্সিটিটা ভালো মতো বোঝা, বেসিক স্কিলস অফ কাস্টমার ম্যানেজমেন্ট, এগুলো বেশিরভাগ কিন্তু কমন সেন্স স্কিল, যে কোনো প্রফেশনেই আপনি এটা কাজে লাগাতে পারেন। এই কাজটুক করা। আর হচ্ছে একটু হায়ার অর্ডার থিঙ্কিং, একটু ক্রিটিক্যাল থিঙ্কিং, যেটা বিশ্ববিদ্যালয়ের মূল কাজ, আমরা এটাকে ব্লুমস ট্যাক্সোনমি বলি, উপরের দিকে কাজ, ক্রিটিক্যাল থিঙ্কিং, কোন একটা ব্যাপারকে একটু চিন্তা করা, সরাসরি আনক্রিটিকলি কোনো কিছু গ্রহণ না করা, যে কোনো একটা বক্তব্য, এই যে আমার বক্তব্য আপনি শুনছেন বা আমি আপনার বক্তব্য শুনছি, আনক্রিটিকলি গ্রহণ না করা, এই বক্তব্য শোনার পরে আপনি আপনার বুদ্ধি বিবেচনা ম্যাচিউরিটি চিন্তা করবেন যে এই বক্তব্যের কোন অংশটা গ্রহণযোগ্য, কোন অংশটা গ্রহণযোগ্য না, এই বক্তব্যের ভালো কি, এই বক্তব্যের খারাপ কি, তারপর আপনি একটা উপসংহার টানবেন আপনার মতো করে, আপনার উপসংহার, আপনার উপসংহার, এবং যতক্ষণ আপনি জাস্টিফাই করতে পারবেন উপসংহারকে ততক্ষণ কোনো অসুবিধা নেই, কিন্তু অন্ধভাবে গ্রহণ করবেন। এটা হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং এ বা রিফ্লেকটিভ থিঙ্কিং এর একটা প্রধান বিন্যাস। ব্লুমস ট্যাক্সোনমির কথা আমি একটু বলেছিলাম যে এটা হচ্ছে একটা বিশ্ববিদ্যালয় পর্যায়ে বা শিক্ষা শিক্ষণ প্রক্রিয়ার যে একটা প্রসেস, তাতে বিশ্ববিদ্যালয়গুলোর কাজ হচ্ছে মূলত তিনটা। একটা হচ্ছে মানুষকে চিন্তার খোরাক দেয়া, চিন্তাশীল করতে সহযোগিতা করা, বিশ্ববিদ্যালয়ের কাজই হচ্ছে মানুষ যেন প্রশ্ন করতে থাকে, কালোকে কালো বলে সাদাকে সাদা বলে, এবং তারপর একটা উদাহরণ দিয়ে সেটিকে তিনি একটা উপসংহার টানবেন। এই উপসংহারের সাথে আপনি একমত হতেও পারে নাও হতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু যুক্তি যদি ঠিক থাকে আপনি উপসংহার টানার স্বাধীনতা তাকে দেবেন। আর একটা হচ্ছে ইভ্যালুয়েশন, রিফ্লেকটিভ থিঙ্কিং, ইভ্যালুয়েশন, যে কোনো বিষয়কে আমি মূল্যায়ন করব, সরকারের যে কোনো পদক্ষেপকে আমি মূল্যায়ন করব, সরকারের পদক্ষেপে মূল্যায়ন করা মানে এই না যে আমি সরকারের বিরুদ্ধে আচরণ করছি, সরকারের পদক্ষেপে মূল্যায়ন করব কারণ আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এটাই আমার কাজ। দুই বললাম মূল্যায়ন, তিন নম্বর হচ্ছে অ্যানালিসিস, যে কোনো ব্যাপারকে ভেঙে দেখার, ভেঙে ভেঙে এর গভীরে ঢোকার চেষ্টা করে, নট টু টেক থিংস অন দ্য সারফেস, টু হ্যাভ এ সাবটারেনিয়ান লুক। এই কিছু ব্যাপার বিশ্ববিদ্যালয়গুলোকে আপনি যে সাবজেক্টই করেন, ইঞ্জিনিয়ারিং করেন, ডাক্তারি করেন, লোক প্রশাসন করেন, যে কোনো সাবজেক্ট, ফিজিক্স করেন, এই ব্যাপারগুলো বিশ্ববিদ্যালয়ের একটা বড় কাজ, বাচ্চাদেরকে, ছাত্রছাত্রীদেরকে, তরুণ তরুণীদেরকে ওই মাইন্ডসেট নিয়ে তৈরি করা। আনফর্চুনেটলি সেই দায়িত্বটা আমরা খুব ভালোভাবে করতে পারিনি, অনেক ক্ষেত্রে হয়েছে, কিন্তু বড় মাপে আমরা এই বড় রাগের পরিবর্তনটা করতে পারিনি, কোনো সন্দেহ নেই। সুতরাং এমপ্লয়ারদের সাথে আমাদের এখন একসাথে বসাটা খুবই জরুরি, যখন আমি আমার সিলেবাসটা তৈরি করব তাকে ডাকা উচিত, বলা উচিত যে ভাই তুমি আসো, তোমার কি চাহিদা আমাকে বলো, চেষ্টা করি দুজনে মিলে তুমি যা চাও সেটা আমি প্রডিউস করতে পারি কিনা, তত্ত্ব এবং বাস্তবতার মেলবন্ধন। কিন্তু সত্য হচ্ছে তুমি আমার লোকটাকে চাকরির জন্য প্রায়োরিটি দাও, প্রথম কথা। সেই জিনিসটি আমরা যদি একটু জাতীয় পর্যায়ে উদ্যোগ নেই, সেটা সব এখন যেটা আমরা করছি সেটা হচ্ছে ব্যক্তি হিসাবে, আমার একটা ছাত্র সারা পৃথিবীতে ছড়িয়ে আছে, এই মমতার তো কোনো শেষ নেই, হয়তো ব্যক্তি হিসাবে বললাম কাউকে যে ভাই আমার এই ছাত্রটা পাঠাচ্ছি, তুই তাকে একটু একটা ইন্টার্নশিপের ব্যবস্থা করে দে, এটা এই মমতাতে কাজ হচ্ছে, কিন্তু এটা হচ্ছে ব্যক্তি পর্যায়ে। এই জিনিসটাকে ইনস্টিটিউশনালাইজ করা দরকার, সিলেবাসে ডিভিশন প্রক্রিয়াতে আমাদের প্র্যাকটিসিং ম্যানেজারদেরকে সাথে নিয়ে করা, ডেলিভারিতে তাদেরকে ডেকে আনা, সার্বক্ষণিক যোগাযোগটা রাখা, কেন্দ্রীয় পর্যায়ে একটা প্ল্যান করা। প্ল্যান করার চমৎকার সব উদাহরণ সরকারের নিজেরই আছে, এই সরকারেরও আছে ভালো প্ল্যানিং এর, সেই কাজটা আমরা কর্মসংস্থানের জন্য করি। ধন্যবাদ স্যার, আপনার থেকে শুনতে ভালোই লাগছে, আপনার ছাত্র হলে হয়তো আরো অনেক শোনার সৌভাগ্যতা। আমি এখান থেকে কয়েকটা পয়েন্ট পিক করছি, যেটা আমি জাস্ট সামারি করছি, যে অর্থাৎ
আমি প্রশ্নটা পরে করতেছি, আমি জাস্ট এখানে যে জিনিসটা ইম্পর্টেন্ট যেটা আপনি বলেছেন যে আমরা যখন কিছু করতে যাই, যেমন আমরা আপনি জানেন যে আমি বিজনেস এর সাথে ইনভলভড এবং এন্টারপ্রেনিয়রশিপ এর উপরে কাজ করি, তো সেখানে আমরা দেখি যে আসলে নতুন কেউ যদি কোনো প্রচেষ্টা করে, ওই যে বললেন যে 100টা আইন প্রয়োগ করে দেখা গেল যে ওকে অঙ্কুরে বিনাশ করে দিল, এই প্রচেষ্টাটা আমাদের দেশে যথেষ্ট মানে ইন্টেনশনালি বা আনইনটেনশনালি হয় আমি জানি না, যেটা কিন্তু খুব ক্ষতি করে, একটা মানুষকে গ্রো করার সুযোগ দেওয়া উচিত। আরেকটা হচ্ছে যেটা আপনার খুব ইম্পর্টেন্ট যে আমাদের দেশের মানুষ চিলে কান নিয়েছে মতো অবস্থা, যে কি বলেছে, কাকে ট্রাস্ট করে কাকে ডিস্ট্রাস্ট করে, যাকে ডিস্ট্রাস্ট করে তো ডিস্ট্রাস্ট করে, যাকে ট্রাস্ট করে তাকে ফুললি ট্রাস্ট করে। আসলে আমিও ক্লাসরুমে সেটাই বলি স্যার যে আমি শুনবো সবাইকে কিন্তু আমি জাজ করব আমার মতো করে, সেটাই হওয়া উচিত আর কি, আপনিও সেটা বলছেন। আরেকটা যেটা আমরা সবসময় করছান আজকে যে এমপ্লয়মেন্ট চলে যাচ্ছে আরেকটা দেশের হাতে যেখানে আমাদের দেশের মানুষ বেকার, তাহলে আমাদের দেশের ছেলে পেলেদেরকে আমরা ওইভাবে গড়ে তোলা উচিত যেভাবে অন্য দেশ থেকে আমরা যে গুণগুলোর কারণে আমরা তাদেরকে আনছি সেই গুণগুলো তাদেরকে কেন আমরা দিতে পারছি না, ঠিক ওই জায়গায় কাজ করলেই তো মনে হয় আমরা সাকসেসফুল হতে পারি আর কি। তো যে কোনো সমস্যাকে ডিপ লুক করতে হবে, যেটা হচ্ছে ডিপ রুটে যেতে হবে, সমস্যার সমাধান করতে হবে, তাহলে হয়তো সমাধান হবে। স্যার এই জিনিসগুলো মানে খুবই ভালো জিনিস পেয়েছি আমি। স্যার ছোট্ট করে একটু জানতে চাইবো, আপনার সময় দিতে পারলে আমার সমস্যা নাই, পরিবেশের যে কথাটা বারবার আসছে স্যার, যেটা আপনার, আমি স্যার আমার পিএইচডি বিষয়টা ছিল সাস্টেনেবিলিটি, আপনি জানেন যে সাস্টেনেবিলিটি তিনটা উইং আপনারা কাজ করেন, ইকোনমিক, সোশ্যাল এবং এনভায়রনমেন্ট। তো আমিও এই জিনিসটা নিয়ে কাজ করেছি, আমার পিএইচডি টপিক ছিল যে বিজনেস এর অ্যাসপেক্টে সাপ্লাই চেইনের সাথে কম্বাইন করে, তো সেখানে যেমন পরিবেশের যে পার্টটা সেখানে কিন্তু মানে ধরুন আমি ম্যাক্রো লেভেলে কাজ করি না, আমি পার্টিকুলার ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করেছি, তো পরিবেশের জিনিসটা আমি মাঝে মাঝে খেয়ে হারিয়ে ফেলি। Is this happening because of আমাদের we are densely populated country, যে আমাদের এটা করা যাচ্ছে না, যে এতগুলো মানুষ, যে আমরা পরিবেশকে টেক কেয়ার করতে গেলে মানুষ কোথায় থাকবে, মানুষ কোথায় চলবে, মানুষ কোথায় বিজনেস করবে, জিনিসটা কি এরকম নাকি এখনো? কারণ আমরা আবার উদাহরণ দেখি যে হংকং অথবা আপনার এটা কি বলে সিঙ্গাপুর, ওরাও ডেন্সলি পপুলেটেড কিন্তু দে আর ভেরি অর্গানাইজড, তো উদাহরণও আছে। সো আপনি যদি স্যার আপনার ভিউ পয়েন্ট একটু বলতেন। একটা ব্যাপার তো একটু আগে যেটা আলোচনা করছিলাম যে ফিলোসফিটা আমরা ফলো করছি উন্নয়নে, যেটা গ্লোবালি এটা আমাদের একক না, গ্লোবালি অনেক দেশে এটা তারা করেছে, ওই ফিলোসফিতে পরিবেশের ব্যাপারটা এমনিতেই রেলিগেটেড, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে কথাটা আপনি বললেন, মনে করা হচ্ছে যে আমরা দ্রুত যদি এগুতে চাই অর্থাৎ দ্রুত জিডিপি বাড়াতে চাই, সেটাতে আমরা এগুনো বলতে আমরা ওটাই বুঝছি জিডিপি বাড়ানো, তার জন্য পরিবেশের সমস্ত শর্ত মেনে চলতে গেলে ইট উইল স্লো আস ডাউন, এটি উন্নয়নের গতিকে কমিয়ে দেবে, এই একটা বিশ্বাস আমাদের মাথায় তীব্রভাবে ঢুকে আছে। পরিবেশ এবং উন্নয়ন যে পাশাপাশি চলতে পারে এই চিন্তা থেকে আমরা দূরে যেয়ে আমরা বারবার চিন্তা করছি যে উন্নয়নকে আগে দিই তারপর পরিবেশ থাক, আমরা পরে পরিবেশকে টেনে নেব, আন্তরিকতার অভাব হতো নেই এটাতে, কিন্তু এই মডেলটা ফান্ডামেন্টালি ফ্লড। তার একটা উদাহরণ হচ্ছে বুড়িগঙ্গাধর, বুড়িগঙ্গাকে মূলত মেরে ফেলেছে আমাদের ট্যানারি শিল্প, এবং মেরে ফেলার কাজটা তারা মোটামুটি 30 বছর ধরে করেছে, তারপরে 11 বছর সময় লাগিয়ে আমরা ট্যানারি গুলোকে নিয়ে গেলাম সাভারে, 11 বছর সময় লাগবে নানা অজুহাতের পর, যেতে চাচ্ছেন না, ইটিপি ঠিক মতো চলছে না, ব্যাংক আমাকে লোন দিচ্ছে না, সরকার যাবতীয় শর্ত পূরণ করার চেষ্টা করলো বিশ্ব ব্যাংকের কাছ থেকে ঋণ নিয়ে, তাদেরকে টাকা দেওয়া হলো, সবকিছু করার পরেও দেখা গেল আলটিমেটলি সবকিছু হয়েছে বলছি না, তাদের কিছু দাবি এখনো ফুলফিল হয়নি, আলটিমেটলি তারা ইটিপি ব্যবহার করলো না। এখন যেটা হচ্ছে একদম প্রমাণিত ধলেশ্বরী নদী দূষণ শুরু হয়েছে, তার মানে আমরা যে উন্নয়নটা করছি সেই উন্নয়ন বুড়িগঙ্গাকে মেরে ফেলেছে, এখন ধলেশ্বরীকে মারার চেষ্টা করছে। যুক্তি কি? যুক্তি হচ্ছে ট্যানারি শিল্প আমাদেরকে 3-4 হাজার কোটি টাকার
রপ্তানি আয় করে দেয়। রপ্তানি আয়ে 3-4 হাজার কোটি টাকা তাদের কাছ থেকে আমরা পাই। 3-4 হাজার কোটি টাকার সাথে আমরা কম্পেয়ার করছি বুড়িগঙ্গার জীবন, এটা দিয়ে আমাদের মেন্টালিটিটা বুঝে যাচ্ছে যে আমরা বুড়িগঙ্গাটা আর ফেরত পাবো না, ট্যানারি ফেরত পাবো। এই ব্যাপারটাই আমরা বুঝতে পারছি না। ফলত এখন এই বিষয়টা নিয়ে আমাদের একটা বড় মাপের জাতীয় কনসেনসাসের বিষয় আছে। আরেকটা হচ্ছে যদি আমাদের সচেতনতা বাড়াতে পারে, কিন্তু কিছু ভালো উদাহরণ আছে, একটা এক্সাম্পল যদি বলি, তরুণ তরুণীদের একটা বড় অংশ কিন্তু পরিবেশের প্রতি তাদের মমত্ব কিছুটা গড়ে উঠেছে, যেটা আগে একদমই ছিল না, খুবই কম ছিল, কিন্তু এখন অনেকটা ফিরে এসেছে। আপনি দেখবেন বাংলাদেশে অনেকগুলো গ্রাম পশু পাখির কনজারভেশনের জন্য কোনো সরকারি উদ্যোগ নেই, এটা ব্যক্তি পর্যায়ে তরুণ তরুণীরা মিলে, স্থানীয় ছেলে মেয়েরা মিলে তারা প্রোটেকশন দিচ্ছে। গাছে দেখবেন ছোট ছোট খড় বানিয়ে দিচ্ছে, মাটির পাত্র দিয়ে পাখিকে থাকার জন্য উপযুক্ত ঘর করে দিচ্ছে, কোনো পাখি যদি ঝড়ে পড়ে যায় তাকে তুলে দিচ্ছে, শিকারীদেরকে বাধা দিচ্ছে, পাখির খাদ্যের জন্য ওই জাতীয় গাছ লাগাচ্ছে। এগুলি কিন্তু সামাজিক উদ্যোগ, আমাদের দেশে কিন্তু সামাজিক উদ্যোগের একটা বড় ঐতিহ্য আছে। এটাও কিন্তু যে কয়েকটা কথা বলেছিলাম যে বায়ো সার্কুলার ইকোনমি, লোকজ জ্ঞানের ব্যবহার, যেগুলো আমাদের গ্রিন অ্যাকাউন্টিং, যেগুলো আমাদের একটা বড় উত্তরণের উপায় হতে পারে, তার মধ্যে আরেকটা ব্যাপার হচ্ছে সামাজিক উদ্যোগ। সারা পৃথিবীতেই কিন্তু সমাজের উদ্যোগ, তরুণ তরুণীদের বিশেষ করে তরুণ সমাজের উদ্যোগ, এটা কিন্তু সবসময় কার্যকর। আপনি কোভিডের মতো একটা ভয়ানক বিশৃঙ্খল পরিস্থিতিতে বাংলাদেশে দেখেন কিছু ভালো কাজের উদাহরণ যেগুলি দেখবেন, এগুলি কিন্তু মূলত সামাজিক উদ্যোগ। যেমন মৃতদেহের সৎকার করা, খারাপ কাজ যেমন দেখতে পাচ্ছেন, বুড়ো মা বাবাকে, বুড়ো মাকে, বুড়ো বাবাকে ছেলে জঙ্গলে ফেলে চলে যাচ্ছে, এটা যেমন একদিকের কাহিনী। আরেকদিকের কাহিনী হচ্ছে যে মানুষ, কিছু মানুষ হাসপাতালে হাসপাতালে ঘুরে এই লাশগুলো নিয়ে যে সৎকার করার চেষ্টা করছে, সরকারি কর্মকর্তাদের মধ্যেও ব্যক্তি উদ্যোগে অনেকে একদম ফ্রন্ট লাইনে দাঁড়িয়ে এই সেবাটা দেওয়ার চেষ্টা করছে। আমাদের কিন্তু পজিটিভ দিক এখনো আছে, কিন্তু মুশকিল হচ্ছে এটাকে ইনস্টিটিউশনালাইজ করা, যাতে আমি এই বেনিফিটটা ব্যক্তি পর্যায়ে না রেখে বা কয়েকটা বিচ্ছিন্ন উদাহরণ হিসেবে না রেখে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি। ওই জায়গাটাতেই আমাদের, যেহেতু আমাদের পুরো দেশটাই, আমাদের পুরো সমাজটাই, আমাদের তো একটা মূলত ব্যবস্থাটাই কিছুটা কেন্দ্রীভূত। আমাদের পরিবারের সিদ্ধান্ত কে নেয়? বাবা। আমার একটা কালচারটাই তাই। সুতরাং এই জাতীয় ব্যাপারগুলো একটা সেন্ট্রাল পরিকল্পনার দরকার আছে, সেটা খুবই দরকার। বিশ্ববিদ্যালয় পর্যায়ে কিছু পড়াশোনার যে ব্যাপারটা, তাতে আমাদের এখন বেশিরভাগ সিলেবাসে কিন্তু পরিবেশের কথাটা আছে, এমনকি স্কুল পর্যায়েও এখন পরিবেশের ব্যাপারটাকে, এমনকি পরিবেশের সাথে এখন দুর্যোগ ব্যবস্থাপনাও যোগ করে দেওয়া হচ্ছে। আমাদের 7-8 থেকেই কিছু কিছু দুর্যোগ ব্যবস্থাপনাও পড়ানো হচ্ছে। আমাদের সিলেবাস খারাপ না, মুশকিল হচ্ছে যে ওটাকে কিছুটা আপডেট করা আর এটাকে আত্মস্থ করার যে ব্যাপারটা, এগুলো আমাদের, আমার কাছে বারবারই মনে হয় যে এই ব্যাপারগুলোকে নিয়ে বসে চিন্তা ভাবনা করা কেন্দ্রীয় পর্যায়ে। কেন বারবার কেন্দ্রের কথা বলছি, যেটা এই উদাহরণ, আমার কালচারটাই হচ্ছে কেন্দ্রীভূত কালচার, এবং কেন্দ্র থেকে যদি না হয় তাহলে মানুষ কোনো কথাই শুনতে চায় না, এটাই আমার কালচার। এটা খুব আনফর্চুনেট কালচার, বাট এটাই আমার কালচার, বাস্তবতাটাই তাই। সুতরাং এই পরিকল্পনাটা ওভাবেই আমাকে আলটিমেটলি করার চেষ্টা করতে। থ্যাংক ইউ স্যার। আমি স্যার একটু অন্যদিকে যাবো স্যার, আপনার আপনি স্যার আর কতটা সময় দিতে পারবেন যদি আমাকে বলতে স্যার? আমি হয়তো আরো একটু 5-10 কিভাবে বেড়ে উঠতে সাহায্য করেন স্যার, ওদের উদ্দেশ্যে আপনার উপদেশটা কি থাকে যে আচ্ছা ঠিক আছে,
আচ্ছা দুই একটা কথা বলি। প্রথম কথা হচ্ছে ভাই, উপদেশ দেওয়ার মতো যোগ্যতা কিংবা অভিপ্রায় কোনোটাই আমার নেই। প্রত্যেকটা মানুষের বাস্তবতা ভিন্ন। আজকে যারা ছাত্র তাদেরকে যে পরিমাণ ভয়ানক রকম চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, আমি যখন তার বয়সে ছাত্র ছিলাম আমার চ্যালেঞ্জের পরিমাণ কিন্তু এই পরিমাপে ছিল না এবং এটা রূপও ডিফারেন্ট ছিল। সুতরাং তাকে উপদেশ দিতে আমার প্রথম যে কথাটা বলা উচিত সেটা হচ্ছে, আমি হয়তো আমার জীবনে কি কাজ করেছে তার দু একটা উদাহরণ বলতে পারি, টিপস ইফ ইউ লাইক। তার থেকে তিনি তার মতো করে, আজকের যে ছেলে মেয়েরা যথেষ্ট বুদ্ধিমান মানুষ, আমি একথা সবসময় বলি, এটাকে বোকা মনে করার কোনো কারণ নেই, ঘাত প্রতিঘাতের কারণেই তারা বুদ্ধিমান এবং তাদের ম্যাচিউরিটির পুরোমানে তুলনামূলক হয়ে বেশি। সুতরাং তাদের উচিত হবে যে আমাদের কথাগুলো চিন্তা করে তারপর তার বাস্তবতায়, তার আর্থসামাজিক এবং অন্যান্য বাস্তবতার আলোকে ওর থেকে কতটুকু নেওয়া যায়, কতটুকু বাদ দেওয়া যায়, কোনটা আমি আর একটু ইম্প্রোভাইজ করা, এই জিনিসগুলো তারাই করবে। দু একটা কথা শুরু বলি, বড় দাগে যদি আমাদের একটু কর্মসংস্থানের সুবিধা বিবেচনা যদি করি। প্রথম কথা হচ্ছে আমাকে বাস্তবতাটা বুঝতে হবে যে পরিস্থিতি আসলেই জটিল। একটা মানুষ গড়ে 3 বছর অপেক্ষা করতে হচ্ছে চাকরি পেতে, বিশ্ববিদ্যালয়ে পাশ করে, এটা তার দোষ না। সুতরাং তিনি যদি এটা মনে না করেন যে আমি পাচ্ছি না, আমি অপথাপ্ত, এই অনুভূতি কিন্তু তাকে ভয়ানক ভাবে মানসিক ভাবে অবরমিত করে তোলে। অভিভাবকদেরও এটা বুঝতে হবে যে এটা একটা কঠিন বাস্তবতা আমরা মোকাবেলা করছি। আমাদের কোনো জাতীয় পরিকল্পনা নেই, আমরা 3 বছর লাগে আমাদের মিনিমাম একটা চাকরির ব্যবস্থা করতে এবং জব মার্কেট ভয়ানক ভাবে স্কিউড। এই কথাগুলি বাচ্চারা জন্য হতদম না। এবার দুই একটা কথা, একটা ভাষা শিখছি, বাংলা ইংরেজি তো অবশ্যই, ইংরেজি চর্চাটা একটু বাড়াই, আমাকে শেক্সপিয়ার হতে কেউ বলছে না, কিন্তু চর্চাটা করি ইংরেজিটা, ইংরেজি নিয়ে কোনো ইমোশনে নাম, বাংলা আমার ভাষা, এটা আমার মা, আমাকে নতুন করে বাংলার বক্তৃতা দেওয়ার প্রয়োজন নেই, আমি জানি বাংলা গুরুত্ব। ইংরাজি আমার মা না, ইংরাজি হচ্ছে একটা টুল, যে কারণে আপনি কম্পিউটার ব্যবহার করেন, যে কারণে আমার মতো একজন ডাইনোসরও এখন কি করে জুম ব্যবহার করে ক্লাস করতে হয় কিংবা কি করে স্ট্রিম ব্যবহার করতে হয়। আমি ডাইনোসর যদি শিখতে পারি, আজকালকার ছেলে মেয়েদের মাথা আমার চেয়ে অনেক পরিষ্কার। ইংরাজি একটা টুল, এতে নিয়ে ইমোশন আবার কিছু নেই। অতএব এই টুলটা আমি শিখবো, কারণ এই টুল আমাকে সারা পৃথিবীর কাছে প্রাসঙ্গিক করে তুলবে, ইট উইল মেক মি রিলেভেন্ট টু দ্য ওয়ার্ল্ড, এই জন্য আমি ইংরেজি শিখবো। আর বাংলা এবং ইংরেজির মধ্যে কোনো তুলনা আমার প্রয়োজন নেই। শেষ, এরপরে জাতিসংঘের 6টা ভাষা আছে, যে কোনো একটা ভাষার মোটামুটি একটু কনভারসেশনাল পর্যায়ে যদি শিখতে পারি সেটা একটা বড় কাজ। কিছু বেসিক সফট স্কিলস এর কথা আগে বলেছি, আপনাদের শিক্ষকরা অনেকেই রিসার্চের কাজে তৈরি, সবাই না, আমি যেটা বলেছি বাংলাদেশের প্রত্যেক সেক্টরে 5 থেকে 10 ভাগ একদম আন্তর্জাতিক মানের মানুষ আছেন, ডাক্তারদের মধ্যে আছেন, ইঞ্জিনিয়ারদের মধ্যে আছেন, শিক্ষকের মধ্যে আছেন, ওকালতিতে আছেন, সব সেক্টরে আছেন, কর্পোরেট ম্যানেজারের মধ্যে, কিন্তু সংখ্যা কমে 5 থেকে 10। আপনার দায়িত্ব হচ্ছে তাদের দুই একজনকে ধরপাকড় করে যদি আপনি কিছু বেসিক কাজ, আপনি তাদের, এই কথা আমি গতকালকেও বলছি, এটা আমি বলতেই থাকবো ছাত্রদেরকে, যদি কিছু সামান্য কোথাও যদি কিছু কাজে লাগে ফিল্ডে যখন তারা যাচ্ছে রিসার্চের কাজে, আপনি ইন্টারভিউ টেকনিকটা একটু শিখলেন, একটা FGD-র দলে আপনি ফিল্ড ওয়ার্কারের কাজ করলেন, দেখবেন এগুলো প্রত্যেকটা আপনার পরে চাকরি জীবনে যে কাজে লাগবে। আমরা কিছু কাজ যেগুলো এই লিডারশিপ জাতীয় কিছু বৈশিষ্ট্য, সামাজিক কর্মকাণ্ড করতে করতে হয়, আপনি এই বিভিন্ন রকম সামাজিক কর্মকাণ্ডর একটা ঐতিহ্য আমাদের দীর্ঘদিনে আছে, আমাদের রোটারি বলেন, লায়ন্স বলেন, এগুলো তো মোর প্রাতিষ্ঠানিক ধরনের সামাজিক অনেক ছোট ছোট কর্মকাণ্ড, কিন্তু আমরা বহু বছর ধরে, আমাদের তো 1000 বছর ঐতিহ্য আছে, এই কর্মকাণ্ড থেকেই নেতৃত্ব গ্রহণ করি, নেটওয়ার্কিংটা বাড়ানোর চেষ্টা করি, সবসময় স্বার্থের জন্য না, সবসময় আমাকে চাকরি দিতে হবে আমার পরিচিত লোকজনের মাধ্যমে, সবসময় সেই জন্য না, নেটওয়ার্কিং করব যাতে আমার ক্ষেত্রটা বড় হয়, পেপারগুলো একটু নিয়মিত পড়া, অন্তত একটা বা দুটো বিদেশি পেপার একটু দেখা। এখন তো আমি গতকালকে এটা বলেছি, এটা এই ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ মনে করি, এখন তো নিউ ইয়র্ক টাইমস বলেন, গার্ডিয়ানই বলেন, এগুলি এমনকি কোনো কোনো ক্ষেত্রে ইকোনমিস্টের
সাবস্ক্রিপশনও এখন অনেক ক্ষেত্রে ফ্রি। পেপারগুলো একটু দেখি, সারা পেপার পড়া কিছু নেই, শুধুমাত্র হেডলাইনগুলো একটু দেখি, দু একটা লাইন পড়ে দেখি, এই এক্সপোজারটাই আমাকে কিছুটা কনফিডেন্স দেবে। আমার কিছু রেফারি ঠিক করি যারা আমার পক্ষে দুটো ভালো কথা বলতে পারে, রেফারি কিছু আমরা ঠিক করি, এটা করতে পারি। কিছু প্রজেক্ট ম্যানেজমেন্ট স্কিল আছে, সামাজিক বিজ্ঞানের প্রত্যেক ডিসিপ্লিনে এটা আছে, বিজনেস স্টাডিজের প্রত্যেক ডিসিপ্লিনে আছে বেসিক প্রজেক্ট ম্যানেজমেন্ট। মুশকিল হচ্ছে আমরা যেভাবে শিখি এটাতে কিছু টুল, ফর এক্সাম্পল লজিক্যাল ফ্রেমওয়ার্ক, ফর এক্সাম্পল একটা প্রজেক্ট প্রপোজাল কি করে করতে হয়, যেটাকে বিজনেসের ভাষায় বিজনেস প্রপোজাল বলে, কি করে তৈরি করতে হয়, এই ব্যাপারগুলো কিন্তু আমরা কিছুটা জানি, বিজনেস কমিউনিকেশন এর বেসিক সরাস সরাই আমরা জানি। মুশকিল হচ্ছে আমরা জানি হচ্ছে মূলত একটু তাত্ত্বিক পর্যায়ে, ওটাকে যে একটু প্র্যাকটিস পর্যায়ে নামিয়ে আনা সেটার জন্য আমাদের উপযুক্ত শিক্ষক লাগবে। এটা অনেকেই জানেন কি করে করতে হবে, ওই সুযোগটুক নেয়া। আমাদের টিউটোরিয়াল অ্যাসাইনমেন্টের একটা একটা বিধান, একটা প্রভিশন বিশ্ববিদ্যালয়গুলোতে আছে, অ্যাসাইনমেন্টগুলোকে যদি আমরা প্র্যাকটিসিং পর্যায়ে করে দিতে পারি, যে ঠিক আছে তুমি আসলেই একটা বিজনেস প্রপোজাল আমাকে তৈরি করে দেখাও, ওই স্কিলটি যেন সে শেখে, তখন যখন সে এনজিও জগতে যাবে দেখবে যে এই কাজগুলো তারা গুরুত্ব দিচ্ছে। এখন মেশিন লার্নিং এর যুগ, বিগ ডেটা নিয়ে কাজ করার যুগ। আমি বলছি না রাতারাতি আমার সব ছাত্র এটা করতে পারবে, কিন্তু বিগ ডেটা নিয়ে যারা কাজ করে এটা নিয়ে খুব একটা বিরাট কঠিন কিছু তাও না, কিন্তু যারা কাজ করেন তাদের কাছ থেকে যদি একটু দেখার সুযোগ পান, কিছু না কিছু স্কিল রপ্ত করতে হবে। আলটিমেটলি কিন্তু আমাদেরকে, বিশেষ করে এই কোভিড পরবর্তী সময়ে, আইসিটির ব্যাপারটা তো আমরা আসলে ফেরত আসতে পারবো না, এর কোনো শর্টকাট নেই, এই ব্যাপারটা আমাদের মোটামুটি জানতে হবে। এই এই ব্যাপারগুলি মোটামুটি যদ্দূর পারা যায় একটু 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 করে নিজের কিছু দক্ষতা বাড়ানোর চেষ্টা করে, এবং সেটার জন্য যা প্রয়োজন সে উদ্যোগটুক নেয়া। এখানে অনেক কোর্স কিন্তু এখন ফ্রি করাচ্ছে, হার্ভার্ড কলম্বিয়ার মতো বিশ্ববিদ্যালয় এখন ফ্রি কোর্স অফার করছে, বিশেষ করে কোভিড সময়কালীন সময়ে। এই কোর্সগুলো থেকে দু একটা আমি বাছাই করে করি, চেষ্টা করি, কোনো কোনোটা কিন্তু আপনি ইচ্ছে করলে যদি সার্টিফিকেট না চান এমনিই করতে পারে, যদি সার্টিফিকেট চান শিশুর দিকে হয়তো তাদের সামান্য পেমেন্ট চায়, বাট ইটস ওয়ার্থ ইট। কিছু কোর্স করার চেষ্টা করা, কিছু সভা সেমিনারগুলি অ্যাটেন্ড করা, এই জাতীয় ওয়েবিনারগুলো অ্যাটেন্ড করা, করলে যেটা হয় আপনার বিভিন্ন পার্সপেক্টিভ ডেভেলপ করে। বিশ্ববিদ্যালয়ে যেটা প্রধান কাজ, কোনটা নেব কোনটা নেব, বিভিন্ন দিক মত পার্সপেক্টিভ পরামর্শগুলো তার মাথায় তখন ঘুরতে থাকে, তার মানে কি তার জগৎটা বড় হতে থাকে। তরুণদের জন্য এটা উপদেশ না, এটা হচ্ছে একজন বুড়ো মানুষের অভিজ্ঞতা থেকে কিছু শেয়ার করলাম। তোমরা খুব ভালোই জানো কোনটা নিতে হবে কোনটা নিতে হবে না, এখন এই পরামর্শগুলো থেকে যদি কিছুটা তোমার একটু একটু কাজে লাগে, তোমার মতো তুমি তখন গুছিয়ে নিতে পারো। বাট আই হ্যাভ ফুল ফেইথ অ্যান্ড ট্রাস্ট অন ইউ simply because of the fact that you have survived this far. It itself is a proof that you are worth it. Please make an effort. Ebong mon kharap korar jotosto karon ache, tumi eka na, tomar shikshok hishebe amaro mon kharap pura poristhitite, kintu amaderke ekta jaygay thamte hobe. Mon kharap kore to ami gloom hoye thakte hobe. Doom and gloom is not the answer. যদ্দূর পারি কিছুটা চেষ্টা করে যেতে, অনেক বড় বড় কথা বলে ফেললাম, ক্ষমা করে দিচ্ছি। শুনতে ভালো লাগছে আপনার সাথে, কিন্তু অনেক প্রশ্ন জিজ্ঞেস করা ছিল, সাস্টেনেবিলিটি, এনভায়রনমেন্ট এন্ড অল দিস। আমি দুইটা প্রশ্ন করে আপনাকে ছেড়ে দিব স্যার। একটা হচ্ছে যে আপনি ওয়েলস অথবা অক্সফোর্ডে আপনি গিয়েছেন, বিভিন্ন জায়গায় গিয়েছেন, আমি অস্ট্রেলিয়া এবং বিভিন্ন জায়গায় যখন গিয়েছি, আসলে আমার কাছে মনে হচ্ছে যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে মানে কেমন যেন একটা ফ্রিডমের অভাব কাজ করার, অর্থাৎ আমি যা চাই তা করতে পারছি না, নানা ধরনের লোকে কি বলবে, উনি কি বলবে, ও সিনিয়ররা কি বলবে, এই ধরনের একটা, আমি ঠিক বুঝাতে পারছি কিনা জানি না, এই ধরনের একটা রেস টানা থাকে, এত বেশি রেস টানা থাকে যে নিজের যে মেধা সেটাকে এক্সপোজ করতে গিয়ে অনেক বাধা, যে যার ফলে আমি আর আমি থাকি না, আমি আমি কম্প্রোমাইজড হয়ে যাই। কিন্তু বাইরের দেশে আমরা অল্প সময়ে বা যতটা সময় কাটিয়েছি দেখেছি যে অনেক বেশি ফ্রিডম, মানে
সত্যিকার আমি আমি খারাপ হলে আমি টিকবো না, দ্যাট ইজ ট্রু, কিন্তু মানে আমি আমি হিসাবেই প্রকাশ করতে পারবো, দ্যাট ইজ দ্য বিউটি অফ দিস সর্ট অফ ডেভেলপ কান্ট্রি। আপনার কি স্যার কি ফিলিংস, কি আপনারও মনে হয় নাকি স্যার আমারই মনে হচ্ছে স্যার এরকম? আমি এই ব্যাপারটা একদম পুরোপুরি আপনার সাথে একমত। প্রথম কথা হচ্ছে বিশ্ববিদ্যালয় আমাদের দেশে তো সমাজের বৃহত্তর সামাজিক প্রেক্ষাপটের অংশ, আমাদের কালচার, এই দুটো ব্যাপার ঘটেছে। এক হচ্ছে প্রতিষ্ঠানগুলো, যেটা আমি অলরেডি আলাপ করেছি, প্রতিষ্ঠানগুলোতে অস্বাভাবিক রাজনীতিকরণ হয়েছে, দলীয়করণ হয়েছে, যেটা কোনো নির্দিষ্ট সরকারের কথা বলছি না, সবাই করেছে, প্রতিষ্ঠানগুলোকে বাগে আনার চেষ্টা করেছে সবসময়, সব সরকার করেছে, এবং সেটা করেছে তারা, সরকার চেষ্টা করেছে, এবং আমরা অত্যন্ত খুশি মনে তাদের বশ্যতা স্বীকার করেছি। পেশাজীবী হিসাবে, ডাক্তার হিসাবে, ইঞ্জিনিয়ার হিসাবে, শিক্ষক হিসাবে, উকিল হিসাবে, আমরা যখন রাজনৈতিক দলীয় চাপ আমাদের উপর এসছে, আমরা স্বেচ্ছায় নিজেদের স্বাধীনতা বেশিরভাগ ক্ষেত্রে বিসর্জন দিয়ে আমরা খুব সহজেই বশ্যতা মেনে নিয়েছে, ফলত কিছু সামান্য সুযোগ সুবিধার বিনিময়ে। সেটা করতে যে পেশাজীবী যে মেরুদণ্ড সোজা করার ব্যাপারটা, যেটা আমার মাথা উঁচু করার এবং স্বাধীন চিন্তার প্রধান কাজ, বিশ্ববিদ্যালয়ে বাই ডেফিনেশন হচ্ছে আমার মাথা উঁচু থাকবে, কারণ আমাকে জ্ঞান শুধু চর্চা করলেই হবে না, জ্ঞান আমাকে সৃষ্টি করবে। যে ব্যক্তি জ্ঞান সৃষ্টি করবেন তার মাথা, এবং অত্যন্ত পরিষ্কার বাংলায় কোমরও বলব না, মাজা সহজ এবং শক্ত থাকবে, জ্ঞান সৃজন এত সহজে হবে না, এটা একটা ব্রতের ব্যাপার, উঠে দাঁড়াতে হবে। এই যে এখনো দাঁড়িয়ে আছে, এ আমার এক ধরনের অহংকার, কবি শামসুর রহমান বলেছে, এই অনুভূতি থাকতে হবে। সেটা পেশাজীবী হিসেবে, সেটা আপনি ডাক্তারই হন, ইঞ্জিনিয়ার হন, যাই হোক, পেশার যদি আপনার, আপনি যদি আপনার পেশাটা ভালো মতো বুঝেন, এই সাহস আপনার মধ্যে অটোমেটিক্যালি আসবে, এবং সেটা থাকলেই আমার পক্ষে, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় স্বাধীন জ্ঞান চর্চার যে জায়গা, এটা কিছু কিছু ক্ষেত্র, কিন্তু সার্বিক সামাজিক প্রেক্ষাপটটাই হচ্ছে আমাদের একটা অবদমিত প্রেক্ষাপট। এর মধ্যে খুব বেশি কিছু যে আমরা করতে পারবো তা না, কিন্তু যদ্দূর করছি সেটাকে একটা পর্যায়ে, এখন যেরকম একদম একদম তলিয়ে যাওয়ার পর্যায়ে চলে যাচ্ছি, সেটা আমরা কিছুটা ঠেকাতে পারবো। আমাদের 5-10% এখনো যা সলিড মানুষ আছেন, তাদেরকে দিয়েই একটা বড় পরিবর্তন আনা কিন্তু সম্ভব, কিন্তু এটা আমি একদম যে আশা হতো তা না। এই জন্য ছাত্রদেরও একটা বড় ভূমিকা আছে, সহযোগিতা দরকার। আমার তো নানা রকম নিবর্তনমূলক আইন কানুন আমার মাথার উপর ঘুরছে, অনেক আইন আছে, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, এই ধরনের আইনগুলোর কারণে তো আমি খুব মুক্ত চিন্তা বলতে যেটা বলে এবং সেটা বলা, সেটা করা খুব কঠিন হয়ে যাচ্ছে। আমি সরকারি নীতির সমালোচনা, যে সরকারের সমালোচনা না, সরকারের বিরোধিতাকরণ না, এই ব্যাপারটা তো আমি বুঝাতে পারছি না। ওই আইনের এমনই ঢালাও ধরনের বিশ্লেষণ যে আমি নীতির সমালোচনা আর একটা পাবলিক পলিসির সমালোচনা আর সরকারের সমালোচনা সমান হয়ে যাচ্ছে, এবং আমি বড় বিপদে পড়ে যেতে পারি এই কারণে, আজকের আলোচনার জন্য বিপদে পড়ে যেতে পারি। অথচ এটা তো একটা একটা মুক্ত বুদ্ধির চিন্তার একটা একটা ফোরাম, আমরা কিছু মানুষ একসাথে হয়েছি, কিছু কথা বলছি, দেশের কথা চিন্তা করছি, সরকারের কথা চিন্তা করছি, সমাজের কথা চিন্তা করছি, পরিবারের কথা চিন্তা করছি, নিজের কথা চিন্তা করছি, ছাত্রদের কথা চিন্তা করছি, কিন্তু আমাকে যদি সার্বক্ষণিক এই জাতীয় কিছু রেস্ট্রিকশন যে আমার মাথার উপরে খড়গ ঘুরছে খড়গ ঘুরছে খড়গ ঘুরছে, তাহলে তো অটোমেটিকলি আমার যে জিল, যে স্পিরিট, তার তো কিছুটা সিরিয়াস রকম কম্প্রোমাইজ আসলে হয়, সেই অনুভূতিটা আমাদের মধ্যে হচ্ছেই, সবসময় হচ্ছে। কিন্তু আমি এখনো আশাবাদী, আমাদের মধ্যে এখনো কিছু শক্ত মানুষ আছেন, তাদেরকে দিয়ে ইনশাল্লাহ। আমার মনে হয় যে আসলে আমি আবার বলছি, এটা খুবই ইনফর্মাল, আমি জাস্ট ব্যক্তিগত উদ্যোগে চেষ্টা করছি। আমার আসলে আমি শুরু করেছিলাম এমনি, পরে অনেকজন পজিটিভ থট দেওয়াতে আমি কন্টিনিউ করি। তো আমি আসলে নিজেরও ব্যস্ততা আছে স্যার, জানেন স্যার, তো হয়তো আপনার পরে হয়তো একটা গ্যাপ দিব, আর হয়তো হয়ে উঠবে না আমার
কারণ এটাতে একটা জিনিস হচ্ছে কি অনেক জানলাম আমি নিজেও শিখতে পেরেছি ইটস ভেরি ইনফর্মাল এখানে কেউ কিছু কোড করে কোনো কিছু করার দরকার নাই উই আর জাস্ট ডিসকাসিং ইনফর্মালি তো স্যার লাস্ট একটা কোশ্চেন স্যার আমি কারণ আপনাকে অনেক কিছু করার ছিল এনিওয়ে যেহেতু আপনার সময় নেই আপনি সাস্টেনেবিলিটি নিয়ে কাজ করেন এনভায়রনমেন্ট নিয়ে কাজ করেন প্রশ্ন হচ্ছে যে সাস্টেনেবিলিটি সহজভাবে যদি আপনি আপনার অনুষদেরকে বুঝাই দিতেন আরেকটা হচ্ছে এই এনভায়রনমেন্ট সেক্টরে কি জব ক্রিয়েশনের সম্ভাবনা কতটুকু এবং সেখানে কোন ধরনের লেখাপড়া এই সেক্টরে কাজ করতে পারে স্যার এইটাই আপনার কাছে শেষ প্রশ্ন আর যদি আপনি কনক্লুশন কনক্লুডিং কোন রিমার্কস দেওয়ার থাকে একসাথে শেষ করে দিতে পারেন জি অনেক ধন্যবাদ দোয়া আমার তো আমি আগেই বলেছি আই মিন দিস ফ্রম দা কোর অফ মাই হার্ট যে কিছু সময় আপনার সাথে কাটানো এটা কলেজ থেকে আনন্দ এবং এই উদ্যোগটা আপনি আমি খুব আশা করি যে আপনাকে চালু রাখবেন এবং যদি অবভিয়াসলি চাকরি বাকরির কারণে যদি কিছু ব্রেক দিতে হচ্ছে পারফেক্টলি ওকে কিন্তু আলটিমেটলি এটা ইন দ্য লং রান যেন সাস্টেন করে আমরা সবাই চাই তাহলে আমরাও আবার আসবো কিন্তু খুশি হয়ে আসবো দু একটা কথা বলি এক নম্বর হচ্ছে এনভায়রনমেন্টাল খুব যে আলাদা তা না চাকরির জেনারেল বাজারের কথা আমরা অলরেডি আলোচনা করেছি একটা সেট অফ স্কিলস যেটা আমরা বললাম যে সফট স্কিলস বা কমিউনিকেশন স্কিল এটা এনভায়রনমেন্টের জন্যও প্রযোজ্য এনভায়রনমেন্টাল চাকরির জন্যও প্রযোজ্য এনভায়রনমেন্টাল চাকরির একটা বড় অংশ হচ্ছে আমাদের নন গভর্নমেন্ট সেক্টর সরকারের ভেতরে এনভায়রনমেন্টাল চাকরির পরিমাণ অত্যন্ত সীমিত মূলত পরিবেশ বন মন্ত্রণালয়ের অধীনে আমাদের পাঁচটি প্রতিষ্ঠান আছে সরকারি ক্ষেত্রে কথা বলছি পাঁচটি প্রতিষ্ঠান আছে এই পাঁচটি প্রতিষ্ঠানই পরিবেশ অধিদপ্তর বন অধিদপ্তর বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন আমাদের ন্যাশনাল হারবোরিয়াম এবং বন গবেষণা ইনস্টিটিউট এই হচ্ছে আমার এই সেক্টরের কিছু চাকরি এগ্রিকালচার মিনিস্ট্রির একটা পার্ট এর সাথে জড়িত পরিবেশ সংক্রান্ত চাকরি ওই অর্থে আমাদের সরকারি সেক্টরে হঠাৎ করে বাড়ার কোনো সম্ভাবনা নেই এক্সপানশনের কোনো প্ল্যান নেই অবকাঠামোগত ক্ষেত্রে এক্সপানশন হতে পারে এই ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা কম আমাদের মূলত পরিবেশ সংক্রান্ত চাকরিগুলো হবে এনজিও মতো তাহলে জেনারেল সেট অফ স্কিলস যেটা কথা আমরা আগেই বলেছি এটা আপনার কাজে লাগবে আরেকটা হচ্ছে পরিবেশের ক্ষেত্রে এটা এগেইন আমরা আমাদের তরুণ বন্ধু বান্ধবের জন্য একটু বলছি পরিবেশের ক্ষেত্রে আপনি কিছু বিশেষ সুবিধা আছে কিছু প্রতিষ্ঠান ভলান্টিয়ারিং এর ব্যবস্থা করে আপনার উচিত হবে মানে কোনটা উচিত হবে আপনি আপনারটা বুঝবেন মানে আমি হলে কি করতাম সেটা বলছি আমি যদি হতাম আমি যেটা চেষ্টা করতাম সেটা হলো যে আমি কিছু মেম্বারশিপ নেওয়ার চেষ্টা করতাম যেমন ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্টাল প্রোগ্রাম যদি আপনি বলেন তাদের বেশ কিছু কমিটি আছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার IUCN তাদেরও বেশ কিছু বিশেষায়িত কমিটি আছে এই কমিটিগুলো এনভায়রনমেন্টের বিভিন্ন দিক দেখে কোনো কোনো কমিটি দেখে লাইভলিহুড সংক্রান্ত ব্যাপারগুলো এনভায়রনমেন্টাল লাইভলিহুড কোনো কোনো কমিটি দেখে কনজারভেশনের যে মোর টেকনিক্যাল বিষয়গুলো পলিউশন কন্ট্রোল এই ব্যাপারগুলো দেখে কোনো কোনো কমিটি দেখে প্রোটেক্টেড এরিয়াস আপনার যেটা পছন্দ হয় আপনি কিছু কমিটিকে নিজে এনরোল করেন এগুলো ভলান্টিয়ারিং আপনি কোনো টাকা পয়সা পাবেন এই মুহূর্তে দিস ইজ ইনভেস্টমেন্ট যেটা বললাম নেটওয়ার্কিং এর জন্য এবং কিছু কাজ শেখার জন্য কমিটিতে দেখবেন ওদের নিজস্ব লিংক আছে ওদের নিজস্ব ইমেইল গ্রুপ আছে অনেক রকম কাজ তারা করে আপনি ভলান্টিয়ারি ভিত্তিতেই তাদের সাথে কিছু কাজ করেন কিছু কাজ করার সুযোগ পাবেন পৃথিবীর বিখ্যাত সব সায়েন্টিস্ট সেখানে আছে কিন্তু IUCN এর কথাই যদি বলি সারা পৃথিবীর 12,000 সায়েন্টিস্ট তাদের সাথে জড়িত ভলান্টিয়ারি আমরা যারা IUCN এর রেগুলার স্টাফ ছিলাম আমরা তো আছি ভলান্টিয়ার অনেক সায়েন্টিস্ট তাদের সাথে কাজ করে তাহলে এই একটা ব্যাপার ইউনাইটেড নেশনস ভলান্টিয়ার্স বলে একটা আলাদা ইউনাইটেড নেশনস এজেন্সি আছে UNV আপনি একটা নির্দিষ্ট পর্যায়ে গেলে বিশেষ করে ভাষাটা যদি শিখে নিতে পারেন এবং একটা নির্দিষ্ট ধরনের স্কিল যদি পান UNV-তে আপনি ভলান্টিয়ার হিসেবে রেজিস্ট্রেশন করে রাখতে পারেন একটা উদাহরণ দিলাম আমাদের অনেক এনজিও এনভায়রনমেন্টাল এনজিওর সংখ্যা কম ধরেন বাংলাদেশের বিবেচনা যদি করেন এনভায়রনমেন্টাল শুধু এনভায়রনমেন্ট নিয়ে কাজ করে এরকম এনজিওর সংখ্যা খুব বেশিতে গোটা 30-এর থাকতে পারে আমাদের এনজিওর সংখ্যা 4,000 রয়েছে কিন্তু এখন অনেক এনজিওই লাইভলিহুড সংক্রান্ত কাজগুলোর ক্ষেত্রে কিছু কিছু এনভায়রনমেন্টাল কাজ যোগ করে দিচ্ছে সুতরাং এনজিওদের সাথে যদি আপনি ভলান্টিয়ারিং ভিত্তিতেও কিছু কাজ করেন
যেহেতু জব মার্কেট এখন সাংঘাতিক স্কিউড, সমস্ত বেনিফিট কিন্তু এমপ্লয়ারদের হবে। অনেক ক্ষেত্রে তারা আপনাকে এই মুহূর্তে তাদের সুবিধা মতো ব্যবহার করবেন, কোনো কোনো ক্ষেত্রে আপনি কিছুটা এবিউজড হতে পারেন, সম্ভাবনা আছে, কিন্তু এটা ইন দি লং রান আপনার জন্য ইনভেস্ট করা, এই কথাটা মাথায় রেখে করা। পরিবেশের কাজগুলোর একটা বড় অংশ হচ্ছে পরিবেশের প্রতি মমত্ববোধ, কনজারভেশনিস্টদের একটা বড় ব্যাপার হচ্ছে মমত্ববোধ, মমতাটা ফিল করা। একটা কচ্ছপ যখন হেঁটে যাচ্ছে, আমি নিজে দেখেছি কিছু মানুষ দেখবেন কচ্ছপটাকে একটা সিম্পলি একটা লাঠি দিল, তাকে যদি আমি দেখে জিজ্ঞেস করি যে ভাই আপনি যে কচ্ছপটাকে একটা লাঠি দিলেন তাতে আপনার লাভটা কি হলো, আপনার পায়ে একটু আরাম লেগেছে, লাগেনি, কচ্ছপটা খুব ছোট লাঠি দিয়ে তো আরাম পেলেন না, আপনি কি কচ্ছপকে অপমান করতে পারলেন, কচ্ছপ কি আপনাকে কোনো অপমান করেছিল, তো কেন লাঠি দিলে তার কোনো ব্যাখ্যা নেই, তার কোনো ব্যাখ্যা নেই। কিন্তু ওই কচ্ছপ যে একটা প্রাণী, সেও যে স্রষ্টার একটা সৃষ্টি, এবং আপনি আমি কচ্ছপ পিঁপড়া হাতি সব যে আসলে একই কাতারে, কচ্ছপ হাতি এবং পিঁপড়া এবং নিয়াজ আহমেদ খানের মধ্যে যে কোনো পার্থক্য নেই, আমরা সবাই প্রকৃতির সন্তান এবং আমরা একটা ইউনিফাইড সিস্টেমের মধ্যে আছি। এই মমত্বটুক না থাকলে আমার যদি সার্বক্ষণিক মনে হতে পারে যে আমি শুধু থাকবো আর দুনিয়া সবাই মারা পড়ুক, এই কনজারভেশনিস্টের একটা বড় ব্যাপার হচ্ছে এই অনুভূতিটা যে আমি পৃথিবীতে এসেছি পৃথিবীর বৃহত্তর ডিজাইনের একটা অংশ হিসাবে, পৃথিবী আমাকে কেন্দ্র করে চলছে না, আমি পৃথিবীকে কেন্দ্র করে চলছি, পৃথিবী ইজ দ্য পিভট অ্যারাউন্ড উইচ হিউম্যানিটি মুভস, নট দি আদার ওয়ে অ্যারাউন্ড। এই অনুভূতিটা এনভায়রনমেন্টাল চাকরির জন্য অনেক বেশি দরকার, এই মমত্বটুকু দরকার। অনেক ভারী কথা বললাম, আপনাদের অনেকের মন্তব্য দেখলাম, এই সুযোগটুক করে দেওয়ার জন্য দোহার প্রতি আমার কৃতজ্ঞতা, ধন্যবাদ। দোহাকে আমি শুধু সহকর্মী না, এটা সামনাসামনিই বললাম, আমি তাকে প্রকৃত অর্থেই ভাই মনে করি, এবং আমাদের একাডেমিক জগতে সেই বিরল কিছু মানুষ যারা আছেন যারা দুটো জগতে জানেন, প্র্যাকটিসিং জগত এবং একাডেমিক জগৎ, এই দোহা নিজেও তাদের একজন, তো সেই জন্য আমাদের মধ্যে একটা আলাদা ওই অর্থে উই হ্যাভ মুভ ইন এ প্যারালাল ওয়ার্ল্ড, সেটা একটা বড় সুবিধা আমাদের মধ্যে আছে। এই উদ্যোগটা ইনশাল্লাহ টিকে থাকবে। আপনারা যারা এই পর্বে অংশ নিয়েছেন, আমাদের সাথে কিছু কথাবার্তার মাধ্যমে শরীর হয়েছেন, আপনাদের প্রত্যেকের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা। বিশেষ করে আমাদের তরুণ তরুণীরা যদি সামান্য কিছু উপকারও পেয়ে থাকেন এবং যদি মনে করেন যে আমার সাথে যোগাযোগ করতে চান, প্লিজ ফিল ফ্রি টু কমিউনিকেট, অত্যন্ত খুশি হব। এগুলো ঠিকানা সবই জাস্ট গুগলে আমাদের নাম সার্চ দিলেই, বাঙালি পৃথিবী এখন খুব ছোট হয়ে গেছে, আমরা সবাই সবাইকে চিনি, সুতরাং জাস্ট আমার নাম সার্চ দিলেই এগুলো আপনি সব পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। আমি আশা করি যে এটা আমাদের একটা একটা লং টার্ম সম্পর্কের ভিত্তি তৈরি করলো। আমাদের অনেক পুরানো বন্ধুকেও আমি দেখলাম লিস্টের মধ্যে আছে, আমি কৃতজ্ঞতা জানাই সবাইকে। একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে আমরা সবাই যাচ্ছি, পরস্পরের জন্য আমাদের শুভেচ্ছা এবং দোয়া জারি রাখাও প্রয়োজন। আমি আপনাদের জন্য শুভেচ্ছা জানাচ্ছি, দোয়া করছি যে যদি আমরা এই কঠিন সময়ে মোকাবেলা করতে পারি একসাথে, আবার কোনো সময় আবার দেখা হবে। দোয়াকে আবার ধন্যবাদ জানাই, এবং এটা ইজ নট জাস্ট এ ফর্মাল ওয়ার্ড অফ থ্যাঙ্কস, আই ট্রুলি মিন দিস, দিস হ্যাজ বিন গুড অপরচুনিটি ফর মি টু revive our long standing friendship or camaraderie. So I want to say this marks the beginning of and a few more rounds of discussion between us. So I want to say that our group ta chalu thakbe ebong amra aro kichu shuru korte chaibo, shobai bhalo thakun. স্যার থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, আপনার আপনার কাছ থেকে সব শিখার সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে হাম্বলনেস স্যার, আপনি কথায় কথায় স্যার হাম্বলনেস শো করেন স্যার, এটা এটা ইয়াং জেনারেশনের জন্য শিখার অনেক বড় ব্যাপার। আমি আপনার তুলনায় স্যার একাডেমিক্যালি নশি স্যার, কিন্তু ইন্ডাস্ট্রির সাথে আমার যোগাযোগটা আছে স্যার, সেটার সেদিকে আমার আসলে বলতে পারেন যে সেই ফোকাসের কারণে একাডেমিক জগতের সাথে আমি মিলটা পাই বা অমিলটা পাই, কথাগুলো প্রায় বলার চেষ্টা করি, অনেকের পছন্দ হয় অনেকের পছন্দ হয় না, বাট আমারটা আমি বলে যাচ্ছি
যারা গ্রহণ করা তারা করছে। আপনি তো স্যার ওই যে ওইটা বললেন, শিক্ষকতা সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে যে আমি বলে গেলাম, গ্রহণটা হয়তো আজকে না হোক কোনো একদিন হয়তো করবে বা করলো না, কিন্তু আমার কথা আমি বলার একটা জায়গা স্পেস আছে। এই একটা প্রফেশন যেটা হচ্ছে যে আপনি আপনার কথা বলতে পারছেন, অন্য প্রফেশনে হয়তো আমাকে অনেক কনসিডারেশন করতে হয় যে আমি বলবো বলবো না বা বলা যাবে কিনা। আমাদের যারা শুনছেন তারাও একই কাজ করবেন ইনশাল্লাহ, এথিক্যালি সাউন্ড থাকবেন। স্যার আপনাকে ইনশাল্লাহ ভবিষ্যতে আপনার ওই সাস্টেনেবিলিটি ডেভেলপমেন্ট নিয়ে হয়তো পার্ট টু করবো। তবে স্যার আনফর্চুনেটলি আমি গত প্রায় 32 সেশন বোধ হয় একটা না করেছি, কোনো গ্যাপ নাই, কালকে থেকে গ্যাপটা হবে। সো বিকজ এটা আমার হাফ অফ দা ডে তার চেয়ে তো বেশি আসলে চলে যায়, কারণে আমার ক্ষতি আমি বলছি না যে এটা আমি করছি সোসাইটির জন্য, অ্যাবসোলিউটলি আমার কোনো নিজের কোনো ইয়ে নাই, আমার কোনো পার্সোনাল মার্কেটিং দরকারও নাই। সো আমি জাস্ট যেহেতু আমার একটা ইয়া স্টুডেন্ট বেস আমাদের জন্য আগামী দিন আবার কথা হবে।